শুনতে কি পাও? আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানেই আড্ডা, ঈদ মানেই ঈদ একটি শব্দ প্রতি বছর যেটা হচ্ছে আমরা শুনে থাকি, খুশি শান্তির বার্তা নিয়ে হাজির হয় আমাদের সামনে উৎসবের আমেজ নিয়ে। আর এই উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের সাথে থাকছেন আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত এবং আমাদের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা চলচ্চিত্রকার কামার আহমেদ সাইমন। বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে দুইবার WCF বিজয়ী কামার আহমেদ সাইমন কান চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছিলেন লা অ্যাতেলিয়ারে, যেখানে শুধুমাত্র আমন্ত্রিতরাই অংশ নিয়ে থাকেন। কামার আহমেদের বাংলাদেশের একমাত্র নির্মাতা যাকে সম্মানিত করা হয়েছে পিয়াজ্জা গান্ড্রায়। লোকান্য চলচ্চিত্র উৎসবের পিয়াজ্জা গান্ড্রা হলো সেই মঞ্চ যেখানে আব্বাস কিয়ারোস্তমি, বেলাতার, ফাতি আকিনের মতো নির্মাতাদের বিশ্ব অভিষেক হয়েছিল। শৈশব থেকে সেই দুরন্তপনার ঈদ থেকে শুরু করে আজ পর্দার আড়ালে কিভাবে কাটছে ঈদ, তার কাছ থেকে আমরা শুনবো আমাদের আড্ডায়। কামার আহমেদ সাইমনের সাথে আড্ডায় মেতে উঠতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের MIST ড্রামা অ্যান্ড ফিল্ম সোসাইটির পেজটিতে কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের সেশন শেষে সবগুলো কমেন্ট হচ্ছে রিড আউট করবো এক এক করে। চলো, তবে চলুন দেরি না করি, আমরা আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথি নির্মাতা কামার আহমেদ সাইমনকে। আমার সাথে থাকছেন আমার হোস্ট মির্সাদিয়া কাশফিয়া, আমি সোহাগ নকিব, এবং সাথে দুজন কো হোস্ট আবির হোসেন বুয়া ধ্রুব এবং মুমতা নামি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ঈদ মুবারক। কাশফি, ঈদ কেমন কাটলো আজকে? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কেমন কাটলো? আমার বাসায় বসেই কাটা হয়েছে, কোয়ারেন্টাইনে বসে আর কি করা যায়। সবার সাথে, হ্যাঁ সবার সাথে কুশল মঙ্গল হয়েছে, সালামি টালামি নিয়েছে জুনিয়ররা, এই থেকে হচ্ছে প্রাপ্তি আর কি আমাদের ঈদের বিষয়। তারপর ফেসবুক হচ্ছে আমাদের MIST ড্রামা অ্যান্ড ফিল্ম সোসাইটি থেকে সরাসরি লাইভ হচ্ছে, সেখানে হচ্ছে আমাদের অডিয়েন্স যারা আছেন তারা কমেন্ট করতে পারেন, সেখানে কামার আহমেদ সাইমন স্যার রিলেটেড যত সব কোয়েশ্চেন আছে সবগুলো করতে পারে। আমরা হচ্ছে আমাদের সেশনের শেষ মুহূর্তে হচ্ছে আমরা সেগুলো এক এক করে রিড আউট করবো এবং হচ্ছে স্যার হচ্ছে আনসার করবো। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। স্যার কেমন আছেন? স্যার আছি ভালো, কিন্তু আপনারা যে আপনাকে দেখে স্যার অনেক ভালো লাগলো বলছেন শেষে, ওটা নিয়ে কিন্তু আমি ভয় পাচ্ছি, কি রিড আউট করবেন বলেন তো শেষে একে একে। স্যার আমাদের স্যার অডিয়েন্সে স্যার অনেক কোয়েশ্চেন ছিল, আমাদের পেজে স্যার অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি যে আপনাকে নিয়ে স্যার তাদের অনেক প্রশ্ন। স্যার ওই কোয়েশ্চেনগুলোই স্যার হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের কমেন্ট বক্সে যা যা আসবে আমাদের সেশন শেষে আমরা হচ্ছে স্যার এক এক করে রিড আউট করবো। এর আগে স্যার আমাদের ক্লাব থেকে আমাদের পক্ষ থেকে স্যার 10টা কোয়েশ্চেন আছে স্যার, যদি আপনি ফ্রি থাকেন, আপনি যদি স্যার আনসার দিতে কমফোর্টেবল হন তাহলে স্যার আমরা এক এক করে করবো। স্যার আপনি কি রেডি? হ্যাঁ রেডি বলেন। স্যার স্যার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে স্যার, স্যার আপনি কেন স্যার লাল পাঞ্জাবি পরছেন? কারণ স্যার আপনার স্যার যতগুলো ফিল্ম ফেস্টিভ্যালে আমি ছবি দেখেছি স্যার সবগুলোতে স্যার আপনি কালো পাঞ্জাবি পরেছিলেন স্যার, এটা কি স্যার আনসার দিবেন স্যার? স্যার কেন স্যার এরকম হঠাৎ করে স্যার লাল পাঞ্জাবি? না লাল কিন্তু আমি পরি না তা না, আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে অনেকগুলো জায়গাতেই আমার লাল আছে, আমি ঠিক মনে করতে পারছি না, অনেকগুলো জায়গাতেই লাল আছে এবং আমার যদ্দূর মনে পড়ে না কালোর একটা অন্য ব্যাপার আছে। কালোর ব্যাপারটা হচ্ছে আসলে আমি একটু গোড়া থেকে বলি, মানে ধরেন যে কালো কেন পড়ি বা তার আগে কালো পাঞ্জাবি কেন পড়ি বা পাঞ্জাবি আদৌ কেন পড়ি, মানে আমার একটা সময় মানে আমি প্রায় সবকিছুই পড়তাম, মোটামুটি যেরকম আপনারা সবাই পড়েন সবকিছু সব ধরনের কাপড় চোপড়ই পড়তাম, কিন্তু এক সময় যেটা হলো যে প্রত্যেকদিন সকালবেলা উঠে না এটা একটা বিরাট কাজ হয়ে গেল যে আজকে কি শার্ট পরবো না টি শার্ট পরবো নাকি গেঞ্জি পরবো না পাঞ্জাবি পরবো, এটা প্রত্যেকদিন ভাবনাটা একটা কাজ হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা আপনারা টের পাবেন যখনই এক ধরনের ব্যস্ততার মধ্যে ঢুকবেন, তখন দেখবেন যে এটা প্রত্যেকদিন সকালবেলা যে আজকে কোথায় যাবো কার সাথে মিটিং আছে কার সাথে দেখা হবে সেটা একটা জাজমেন্টে মানে মানুষের মগজে না একটা জাজমেন্ট কাজ করে, এটা আপনারা প্রত্যেকে অস্বীকার স্বীকার করবেন আশা করি, মানে নিশ্চয়ই কাশফিয়া বা নকিব বা যারাই মানে অডিয়েন্স দেখছেন, হয় না যে সকালবেলা আমি যখন বেরোচ্ছি তখন আমি কি পরে বেরোবো, এটা কিন্তু একটা আমাদের জন্য একটা খুব প্রিয় অকিউপেশন, এবং এই প্রিয় অকিউপেশনটা আমাদেরকে না মানে এক ধরনের সময় নষ্ট করে,
এক ধরনের মানে জাজমেন্ট নিয়ে আমরা অনেক বেশি ওয়ারিড হয়ে যাই, বা আমরা অনেক রকম ইয়া করি যে আমাকে আরেকজন কিভাবে দেখতেছে, বা এই ব্যাপারগুলো অনেক ইম্পর্টেন্স পেয়ে যায়। তো এইটা প্রথমত গ্র্যাজুয়ালি যেটা হলো, আস্তে আস্তে এই জিনিসটা মানে আমি শার্ট পাঞ্জাবি, পাঞ্জাবি আমি সবসময় পর থেকে পছন্দ করতাম স্টুডেন্ট লাইফ থেকেই, এবং দেখা গেল যে আমি আস্তে আস্তে ওই পাঞ্জাবিতে শর্ট আউট করলাম, যে আমি সবসময় পাঞ্জাবিটা পড়া শুরু করলাম, যা চিন্তা করলাম না যে আচ্ছা ঠিক আছে পাঞ্জাবি পরে বের হয়ে যায়, তার মানে আমি পাঞ্জাবি পড়ব। তো গ্র্যাজুয়ালি পাঞ্জাবি বা ফতুয়া পড়তে পড়তে একসময় এইটাও হইলো সকালবেলা যে আজকে কি মানে সাদা পাঞ্জাবি পরবো না কালো পাঞ্জাবি পরবো না লাল পাঞ্জাবি পরবো না হলুদ পাঞ্জাবি পরবো, এই ব্যাপারগুলো আমার মোটামুটি কিন্তু এই সবগুলো রঙেরই পাঞ্জাবি আছে। হ্যাঁ মানে আমার সিগনেচার ট্রেডমার্ক হয়ে গেছে স্যার, এটা যে ক্যামেরাম্যান সাইমন স্যারকে সব সময় ব্ল্যাক পাঞ্জাবিতে আমরা দেখতে পাবো। মানে ওইখান থেকে এই সুবাদে স্যার, হ্যাঁ স্যার আমাদের এমএসসি যারা স্টুডেন্ট আছে তাদের স্যার একটু প্রাউড ফিল করার কথা, কারণ স্যার তারা হচ্ছে কি স্যার প্রতিদিন সকালে উঠে আমাদের স্যার একটা ড্রেস প্রোটোকল আছে, ব্লু ব্লু শার্ট আর হচ্ছে স্যার ব্ল্যাক প্যান্ট। তো ওদের সবসময় না স্যার আফসোস থাকে যে আমি কি হচ্ছে যে এই ইউনিফর্ম কেন, আমরা তো এখন ভার্সিটিতে পড়ি আমরা তো স্কুলে পড়ি না, যে আমরা কেন ইউনিফর্ম পরবো। স্যার আই গেস সবার এটা মোটিভেটেড হওয়া উচিত যে প্রতিদিনের যে হ্যাসেলটা থাকে এই হ্যাসেলটা হচ্ছে আসলে স্যার মানে সেইটা ভেবে আমি সারাক্ষণ মানে সকালে আমার কি ইম্পর্টেন্ট কোন মিটিং আছে, নাকি আমি বন্ধুদের বাসায় যাচ্ছি, না রাত্রে কোনো আত্মীয়ের বাসায় যাচ্ছি, এই যে আমি জাজ মানে সবসময় জাজ করি কিন্তু কাপড়কে, যে আমি তাহলে এখন এইটা পরি, এই জিনিসটা আমার মাথায় না একটা ডিস্টারবেন্স মানে একটা সমস্যা, মানে এটা একটা এটা কেন করব, মানে আমি আমার কাপড় পরবো, আমি আরেকজনের কাপড় আরেকজন আমাকে কিভাবে দেবে সেটা ধরে কাপড় কেন পরবো। এইখান থেকে গ্র্যাজুয়ালি পাঞ্জাবি এবং এখান থেকে গ্র্যাজুয়ালি কালারটা একটা হয়ে গেল যে ঝামেলা নাই পরি, তো আপনি আমাকে সকালে দেখেন বিকালে দেখেন রাত্রে দেখেন কালো কালোতেই দেখবেন এবং কালো পাঞ্জাবিতে দেখবেন। কিন্তু লালটা আমার খুব প্রিয় রং অনেকগুলো রঙের মধ্যে, আমি কখনো কখনো লাল কিন্তু পরছি, আমি যে একদম লাল পরি নেই তা না, লালটা আমি প্রচন্ড উত্তেজনায় থাকলে পরি, প্রচন্ড মন খারাপ থাকলে পরি, আজকে যেরকম ঈদের দিন বলে সকাল থেকে আমি লাল পরে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্যার, দুইটা বাসায় গেছিলাম মানে সেখানে লাল পরে। স্যার এই সুবাদে স্যার আপনাকে স্যার আরেকবার দেখেছিলাম স্যার লাল পাঞ্জাবি পরে স্যার, সেটা হচ্ছে স্যার মুম্বাই যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আছে স্যার, গোপাল কৃষ্ণ স্যারের সাথে আর শ্যাম বেনেগাল স্যারের সাথে স্যার একটা অ্যাওয়ার্ড একটা পিকচার আমরা দেখেছিলাম যে আপনি লাল পাঞ্জাবি পরেছিলেন স্যার, ওই দিন তো স্যার ফেস্টিভ্যাল একটা দিন ছিল স্যার, ওই দিন স্যার কি বল স্যার কোন ভালো লাগা থেকে স্যার ওইখানে কোনো লাল পাঞ্জাবি মানে লালটা একদমই ঘটনাক্রমে পড়া, মানে এটা ঠিক প্ল্যান করে না, ওই যে বললাম যে যখন খুব মানে প্রচন্ড উত্তেজিত থাকি বা প্রচন্ড মানে ডিপ্রেস থাকি, মানে দুই অবস্থাতেই আমি অনেক সময় হঠাৎ করে একদিন মানে কালারটা সুইচ করে লাল পরি। এই দিন লালটা পরছিলাম আমার যতদূর মনে পড়ে যে আমি শুরুতে অন্য কোনো একটা কারণে আমার মনটা খুব খারাপ ছিল, এবং এটা ক্লোজিং সেরেমনি ছিল, ওদের ক্লোজিং সেরেমনিতে মানে পুরস্কার পাওয়ার তো কোনো মানে প্ল্যান করতে পারেন না যে আপনার ছবি পুরস্কার পাবে এবং মানে একটার পর একটা পুরস্কার পাবে, মানে সিনেমাটোগ্রাফি বেস্ট সিনেমাটোগ্রাফি বা স্বর্ণ শঙ্খ বা এইগুলো, তো ওইটা ঠিক প্রিপারেশনে ছিল না, কিন্তু আই ওয়াজ ভেরি ডিপ্রেস ফর সাম আদার রিজন, আমি কোনো একটা কারণে খুব ডিপ্রেস ছিলাম, কিন্তু আমার জন্য এই দিনটা খুব স্মরণীয় হয়ে গেছে। শ্যাম বেনেগাল তো আছেনই, কিন্তু আমি জানি না আদুর গোপাল কৃষ্ণনের নাম আপনারা কতজন শুনে থাকবেন বা কতজন আপনাদের ফিল্ম সোসাইটির একটু খোঁজ খবর রাখা উচিত, যে মোটামুটি সম্ভবত ভারতবর্ষে বা আমাদের এই অঞ্চলে এই মুহূর্তে মানে আদুর গোপাল কৃষ্ণন হচ্ছে একজন লিভিং লেজেন্ড যদি বলতে হয়, মানে সর্বভারতীয় সিনেমা মালায়ালাম ভাষায় উনি ছবি বানান, এবং তার যদি মানে আমি আমি আপনাদের দর্শকদেরকে বলবো এই সুযোগে তার একটু ইন্টারভিউগুলো পড়ে দেখেন, ছবি যদি নাও দেখতে পারেন, হ্যাঁ ছবি পাওয়া যায় কিছু ছবি পাওয়া যায়, তার যদি ছবি নাও দেখতে পারেন তার ইন্টারভিউগুলো পড়ে দেখবেন যে একটা মানে নলেজেবল একটা লার্নেড একটা মানে মডেস্ট একটা নির্মাতার যে সাটিলিটি থাকা দরকার, যেটা আমি আমাদের নিজেদেরকে আমি সহ বলতেছি আমাদের আশেপাশে এটা সাংঘাতিক অভাব দেখি, আমরা সাংঘাতিক রকমে এক ধরনের উত্তেজনা প্রবণ এক ধরনের অলমোস্ট সেক্সিস্ট মানে অন্য অর্থে বলছি আমি সেক্স অর্থে বলছি না মানে এক্সিবিশনিস্ট অর্থে বলছি, যে একটা সত্যিকারের নির্মাতা কতটুকু ডাউন টু আর্থ হতে পারে, একটা সত্যিকারের নির্মাতা কতটুকু সলিড হইতে পারে, হ্যাঁ সেইটা মানে
মানে বোঝা যায়, সেটা বোঝা যায় এই জাস্ট ওনার ইন্টারভিউগুলো যদি পড়েন, আদুর গোপালকৃষ্ণ ছবিগুলোও পাওয়া যায়, বেশ কিছু ছবিও পাওয়া যায়, যে কারণে এই ঘটনাটা এবং এই দিনের ঘটনাটা লালে মানে একটা কাকতালীয় ব্যাপার ছিল এবং বাট আমার জন্য সাংঘাতিক স্মরণীয় একটা রাত ছিল। স্যার আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে। হ্যাঁ প্লিজ। স্যার কান ফেস্টিভ্যালে তো স্যার সবাই হচ্ছে স্যুট পরে আসে, কিন্তু স্যার আপনি কিন্তু পাঞ্জাবি পরে এসেছিলেন, এটা কিভাবে হলো? এটা গুড কোশ্চেন, কারণ ওইখানকার হচ্ছে ড্রেস প্রোটোকল থাকে হচ্ছে স্যুট পরে, ড্রেস প্রোটোকল কিন্তু স্যার স্যুট পরা, স্যার কিভাবে আপনি স্যার পাঞ্জাবি পরেছিলেন? স্যার এটা কিভাবে পসিবল? এইটার মানে ব্যাপারটা এখানে আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে শুধু কানফেন ফেস্টিভ্যালেই না, মানে আমরা যখনই বিদেশে কোনো ফেস্টিভ্যালে বা কোনো প্রোগ্রামে যাই সবসময় আমরা চেষ্টা করি যে মানে মানে সাধারণত কি হয় যে আমাদের মধ্যে এক ধরনের, আমি অন্তত দেখছি অনেকের মধ্যে একটা টেনশন কাজ করে, অনেকের মধ্যে এক ধরনের কমপ্লেক্স কাজ করে, অনেকের মধ্যে সাংঘাতিক রকমের একটা স্ট্রেস কাজ করে। আমার কেন জানি মানে এই ফেস্টিভ্যালগুলোতে গেলে আমার এক ধরনের রুয়াব কাজ করে, সুরা বাংলায় আমার মানে মেজাজটা পুরো সপ্তমে থাকে, মানে আমি আপনার সাথে এখন যতটুকু আরাম নিয়ে কথা বলতেছি এর চেয়ে মানে একদম আমি খুব উচ্চাঙ্গ হয়ে থাকি, আমি খুব বেকাতেরা হয়ে থাকি, বুঝতে পারছেন? আমার কেন জানি মানে সবকিছু উল্টাপাল্টা করতে বলছে, আমি জানি না এটা কেন কি জন্য হয়, মানে আমি আমি একদমই কোনো কিছু, হ্যাঁ আমি ফেস্টিভ্যালে গেছি, কান ফেস্টিভ্যালে গেছি, সব কি হয়েছে মানে, তো তুমি এটার জন্য তুমি আমার ইয়া করবা মানে এটা নিয়ে টেনশনে থাকতে হবে, তো যে কারণে যখনই আমাকে বললো যে তোমার স্যুট পরতে হবে, বোটাই পরতে হবে বা এই ব্যাপারগুলো যখনই বললো, তখন আমার মধ্যে এক ধরনের রেজিস্ট্যান্স কাজ করছে, আমার মধ্যে এক ধরনের মানে একটা রাগ কাজ করছে যে ইটস ইউর কল, আমি আমার জামা পরে আসছি, আমি আমার কাপড় পরে আসছি, এখন তুমি আমারে ঢুকতে দিবা কি দিবা না এটা তোমার ব্যাপার, এটা নিয়ে আমি চিন্তিত না, মোটেও চিন্তিত না এটা নিয়ে যে মানে আমি ওখানে ঢুকতে পারবো কি পারবো না বা ওখানে বউ টাইপ ছাড়া ঢোকা যাবে না। হ্যাঁ যেমন এই ফটোকলের ব্যাপারে এটা ছিল কানের, এটা পরের আরেকটা প্রোগ্রামে, আপনি এর আগে যে ভিডিওটা দেখছিলেন ওটা কিন্তু আরেকটা প্রোগ্রাম ছিল, এটা 2017 সালের আরেকটা প্রোগ্রাম। এইখানে একটা ওই যে ছাদের সিনে ফাউন্ডেশনের ছাদে ফটোকল হয়, মানে কানের যত ইনভাইটেড গেস্টরা থাকে তাদেরকে নিয়ে ওদের প্রোগ্রামাররা বিভিন্ন রকম ফটোকল করে। এখানে এইটা যেরকম সাংঘাতিক বলছিল যে তোমরা মানে হয় না এক ধরনের মানে ওরা আমাদেরকে নানানভাবে পোক করার চেষ্টা করতেছে, ওদের ধারণা হচ্ছে যে আমরা ওই জার্নালিস্টরাই, এরা সাংঘাতিকভাবে নানান রকম মানে ওরা ভাবতেছে যে আমরা খুব ভয় পাবো, আমাদের মধ্যে এক ধরনের, তা আমার লিটারালি আমার হাসি পাচ্ছিল যে মানে ওরা ইন্টিমিডিয়েটিং, পুরো ব্যাপারটা কিন্তু খুব ইন্টিমিডিয়েটিং। আর এই ইন্টিমিডিয়েটিং ব্যাপারটা কিন্তু শুধুমাত্র ইয়াতেই না, মানে প্রোটোকল বা রেড কার্পেটের ব্যাপার না, আমি যখনই কোনো কোপ্রোডিউসারের সাথে কাজ করতে গেছি সবসময় দেখছি যে একটা ইন্টিমিডিয়েশনের একটা টেন্ডেন্সি কাজ করে যে মানে আমাদের সিনেমাটোগ্রাফার নিয়ে নাও, আমাদের সাউন্ড ডিজাইনার নিয়ে নাও, আমাদের তোমাদের আমরা পোস্ট করে দিচ্ছি। হ্যাঁ তা আমি বলছি যে আমার পোস্ট আমিই করবো, আমার সিনেমাটোগ্রাফি আমিই করবো বা আমার সাউন্ড আমিই করবো, তো এরকম একটা রোয়াপ কাজ করে আর কিছুই না। তো ক্যানের ওই ওয়ান ম্যান আর্মি অন দ্য ফিল্ড, হ্যাঁ সরি সো ওয়ান ম্যান আর্মি অন দ্য ফিল্ড আমি জানি না, আমার কেন জানি মানে প্রোগ্রামে যেতে ভালো লাগে, কিন্তু প্রোগ্রামে গিয়ে কেউ আমার উল্টো রোয়াপ দেওয়া হয় ওটা ভালো লাগে না, মানে তুমি পাঞ্জাবি পরে আসছো বলে তুমি ঢুকতে পারবো না, ফাইন ঢুকবো না, ডাজন্ট ম্যাটার, এটা কোনো জরুরি বিষয় না যে আমাদের, এটা তো অবভিয়াস যে এটা যা যা চয়েস এটাতে কেন করবে। আর পাঞ্জাবির মধ্যে স্যার একটা বাঙালিয়ান একটা ভাব আছে অলওয়েজ, সো ইট অলসো রিপ্রেজেন্টস আওয়ার কান্ট্রি, সো এই ক্ষেত্রে আমি নিজে আসলে মানে মানে বাঙালিয়ানা প্লাস আমার নিজের যে একটা স্বাচ্ছন্দ্যের ব্যাপার আছে, তাই না? আমি আমি নিজে আমি নিজের মতো করে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করবো, আমি আপনার মতো বা আরেকজনের মতো কেন হবো, মানে আপনার চাওয়া অনুযায়ী আমি কিভাবে হবো, মানে আমি তো আমার সেটা তো আরেকজনের মতো আমি হইতে পারি, তাই না? কারণ ডিমনুষের তো স্যার আর চেঞ্জ করা যাবে না নিজেকে, এটাই স্যার রেসপেক্ট। তারপর স্যার আজকে তো স্যার ঈদ যাচ্ছে, স্যার ঈদের প্রথম দিন, স্যার আপনার ছোটবেলার কোনো ঈদের স্মৃতি বলবেন আমাদের, বা ঈদের মধ্যে আপনার খুব কষ্ট ছিল, আপনার খুব দুঃখ কষ্ট ছিল, এরকম আনন্দের স্যার ছোটবেলার স্টোরি গুলো যদি আমরা একটু শুনতাম আপনার কাছ থেকে। ছোটবেলার ঈদের আসলে অনেক রকম স্মৃতি আছে, আমি তো একটা বিশাল 91 পরিবারে বড় হয়েছি এবং সেই 91 পরিবারে আমার প্রচুর কাজিনসরা, আমার মানে বাবার ভাইরা মানে চাচারা বা দাদা দাদি, এরকম সহ একটা বিশাল একটা ফ্যামিলি ছিল। এক একটা ঘটনা আমি আজকেও সকালে মনে করতেছিলাম, মানে আমি আজকে আপনাদের এই মানে ঈদ আড্ডার জন্য ভাবতেছিলাম যে ঈদ নিয়ে কোনো একটা গল্প বললে কোনটা বলবো, মানে বা কোনটা মাথায় আসতেছে, আমি দেখলাম যে আমার ঘুরে ফিরে একটা ঘটনা বারবার মাথায় আসতেছে, সেটা হচ্ছে যে একবার ঈদে আমরা আমার সবগুলো কাজিন মানে আমাদের চাচাতো ভাই বোন বা সবাই মিলে এরা সবাই বিভিন্ন আমার ফুপুদের বাসায় বেড়াতে চলে গেল। হ্যাঁ
পুরো বাড়ি ভর্তি অলমোস্ট কেউ নাই, এবং শুধু আমি আছে এবং আমার ছোট বোন ছিল, মানে আমরা আছি। তো আমার ভীষণ মন খারাপ হচ্ছিল, আমার ভীষণ মন খারাপ হচ্ছিল। মানে যেটা হচ্ছে যে আমার বাবার সাথে আমার যেটা হয় ফ্যামিলিতে গন্ডগোল থাকে না, আমার বাবা হচ্ছে ব্ল্যাক শিপ ইন দ্য ফ্যামিলি ছিলেন আর কি। তো আমার বাবার সাথে তার ভাইদের বোনদের সবারই গন্ডগোল ছিল, সেটার আসর গিয়ে পড়তো আমাদের উপর, মানে আমাদের সাথে নানান রকম যেটার ভুগতে হইতো আর কি, বুঝতে পারছো। তো আমি আজকে ভাবতেছিলাম যে ঈদের মেমোরির মধ্যে কি কারণে আমি জানি না, আমার ওই দিনটাই স্পষ্ট মনে আছে। আমি একদম খুবই ছোট ছিলাম, আমার স্পষ্ট মনে আছে আমি কোথায় বসেছিলাম, একা একা বসেছিলাম, এবং পুরো ঈদটা দুপুরবেলা আমি আবার সো স্যাড, মানে এত আপসেট ছিলাম না, মানে এখন মাঝে মাঝে মনে হয় যে আসলে মানে আমার মনে হয় যে আপসেট থাকাটাও খুব ইম্পর্টেন্ট, মানে শুধুমাত্র আনন্দ থাকাটাই জরুরি না। মানে আপনার মধ্যে যদি একটু আগে যেটা বললাম রোয়াব না থাকে, আপনার মধ্যে যদি একটু আপসেট হওয়া না থাকে, আপনার মধ্যে যদি একটু মানে আমার মধ্যে যদি একটু এই দুঃখগুলি, মানে যে দুঃখটা আমি এখনো পেলে পুষে রেখে দিছি যে ঈদের মেমোরি বলতে আমার ওই দিন দুপুরের কথাটা মনে পড়ছে যেদিন আমি একটা ছিলাম, তাহলে আসলে আপনি ফিল্ম মেকার বোধ হয় হওয়াটা মানে একটু কষ্ট করে যাবে। মানে আপনার মধ্যে এই অনুভূতিগুলি তৈরি হওয়া দরকার যে আপনার রিয়াকশনগুলো কীভাবে হয়, আপনি ওই সলিটিউডটা, ওই দুঃখটা, ওটাকে কীভাবে, কষ্টটা কীভাবে কনজিউম করছেন, এবং ওটাকে মানে কীভাবে আপনি ক্যারি ফরওয়ার্ড করতেছেন আপনার কাজে। হ্যাঁ, সেইটা আমার মনে হয় যে ফিল্ম মেকার হিসেবে আমাকে অনেক, মানে আমার দুঃখগুলো আমার আনন্দের চাইতে অনেক বেশি কন্ট্রিবিউট করছে আমাকে ফিল্ম মেকার হিসেবে নিজেকে তৈরি করার জন্য। জি স্যার, স্যার এই সলিটিউড থেকে স্যার একটা মানে ইন্টারভিউ থেকে স্যার মনে পড়লো স্যার, এরকম স্যার পনিস মেশার নামে একজন ফিল্ম মেকার আছে যিনি হচ্ছে এই সলিটিউড নিয়ে কথা বলছিলেন। এটাকে লালন করে হচ্ছে দে ক্যান মেক সামথিং বিগার এই টাইপের স্যার। তো আমার মনে হয় যে সবার একটা, সবগুলো ফিল্ম মেকার একটা স্যার টিন এজ থাকে যেখান থেকে হচ্ছে স্যার ওই মোমেন্ট থেকে একটা আমার বাবা এবং সবকিছু মিলে আমার প্রচন্ড একটা স্ট্রেসফুল, মানে আমার খুব আনন্দদায়ক স্মৃতি নাই শিশু হিসাবে, আমার খুবই এই দুঃখগুলো কি আপনাকে আপনার পর্দায় কি শতভাগ তুলে আনতে পারেন? এই দুঃখগুলো কি আপনাকে অনেক হেল্প করেছিল? না না, আপনি যখন শতভাগ পর্দায় আসলে তোলার চেষ্টাও করি না, শতভাগ কেন, একভাগও চেষ্টা করি না। যেটা হয় যে মানুষের অনুভূতি প্রবণ হয়ে ওঠে, একটা মানুষ যে অনুভূতি প্রবণ হয়ে ওঠা, মানে সেন্সিবল বা খুবই সেন্সিটিভ হয়ে ওঠা, যেটা সেটার ক্ষেত্রে দুঃখটা সাংঘাতিক কাজে লাগে। হয় কি যে ধরেন আপনি একজন যিনি চোখে দেখতে পান না তার অন্য ইন্দ্রিয়গুলো কিন্তু অনেক শক্তিশালী হয়, বা যিনি কানে শুনতে পান না তার অন্য ইন্দ্রিয়গুলো, মানে আপনার যদি কোনো একটা শর্টকামিং থাকে তখন কিন্তু আপনার বাকি ইন্দ্রিয়গুলো তখন ওটাকে এক ধরনের ব্যাকআপ দেওয়ার চেষ্টা করে, তখন ওটাকে আপনাকে কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্ট করার চেষ্টা করে। তো সেই হিসেবে বলবো যে আমার দুঃখগুলো আসলে আমাকে সাংঘাতিকভাবে মানে শক্ত হওয়ার জন্য বা অনেক মানে এক ধরনের, মানে ঈদের দিন দেখেন না, মানে ঈদের দিন আমি দুঃখ নিয়ে কথা বলতেছি, মানে মানে এবং এটা আমি চেরিশও করতেছি, মানে ব্যাপারটা একটু স্যাডিস শোনাইতে পারে, বাট আমার তো মনে হয় যে ওই দুঃখগুলো না থাকলে আমরা আজকে, আমি নির্মাতা হিসেবে আপনার সাথে আড্ডাও বসতাম না হয়তো, মানে ওই দুঃখগুলো আমাকে সাংঘাতিক কন্ট্রিবিউট করছে মানুষ হিসেবে। স্যার আপনি তো হচ্ছে বুয়েটের আর্কিটেকচার থেকে পড়েছিলেন, তো স্যার আপনার কি এমন হয়েছে যে আপনি এখানে কি ঈদ পালন করেছেন, এখানে কোনো আনন্দ দুঃখের স্মৃতি আছে? আনন্দের না, এখানে এই যে নজরুল ইসলাম হলে, নজরুল ইসলাম হলে একটা দুঃখের স্মৃতি আছে। নজরুল ইসলামে একটা দুঃখের স্মৃতিটা কিরকম আমি বলি, আমি আসলে খুব রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছিলাম। হ্যাঁ, রাগ করে বাড়ি থেকে, বাবা বলছিল যে পারলে তুই তুমি বের হয়ে গিয়ে করে দেখাও, তা আমি বের হয়ে গেছি, যেটা চান্স পেয়ে আমি গিয়ে হলে উঠে গেছি যে আমি করে দেখাবো, ঠিক আছে। তো নানান রকম কাজকর্ম করতাম, নানান রকম মানে যেটা হয় সাইড জব থাকে না স্টুডেন্ট অবস্থায়, ইন্টার্নশিপ করা, এখানে সেখানে মডেল বানানো, নানানভাবে টিউশন ফিউশন করে পড়াশোনা করতাম, মানে বাসায় যেতাম না। তো পকেটে টাকা থাকলে বাসায় যেতাম, পকেটে টাকা থাকলে, যখন পকেটে টাকা থাকতো তখন বাসায় যেতাম, বেড়াতে যেতাম, খাওয়া দাওয়া করতে যেতাম, কিন্তু পকেটে যখন টাকা থাকতো না তখন বাসায় যেতাম না, ঠিক আছে। এটা এক ধরনের জেদের ব্যাপার, আমার পকেটে টাকা নেই আমি যাবো কেন, আমার পকেটে টাকা আছে তখন আমি যাবো, যে না আমি আমার প্রয়োজনে যাচ্ছি না, আমি অ্যাজ ইফ বেড়াইতে গেছি এরকম।
তো আমি নুরুল ইসলাম হলে থাকি। ইনফ্যাক্ট আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা এই যে ছবিটা এখন দেখাচ্ছে এটা হচ্ছে পেছন দিকের দরজাটা মানে বারান্দাটা, এই দরজাটা মেইন দরজাটা বক্সবাজারের দিকে খোলে, এই দরজাটা বন্ধ করে দেওয়া আছে। আমার রুমটা কিন্তু এই একতলাতে যে নিচের জানলাগুলো ছিল এটা ডান দিকে একটু গেলে সামনে ওই পাশে আমার রুমটা ছিল। তো যেটা হইলো একবার ঈদে আমাদের একটা আলম ভাইয়ের একটা দোকান ছিল, সেই আলম ভাইয়ের দোকানে আমরা অনেক সময় বাকি খাইতাম, অনেক সময় ক্যান্টিনে খাইতাম, এবং সেই বিলগুলো যখনই একটা কোনো কাজ টাজ করতাম দুই তিন মাস পর পর কাজ করলে সেই টাকাটা জমতো, খাতায় লেখা থাকতো, সেই টাকাটা আমাকে ফেরত দিয়ে দিতাম আলম ভাইকে। তো ঈদের সময় যেটা হলো আলম ভাইয়ের দোকান বন্ধ, আশেপাশে সব দোকান বন্ধ, আমার কাছে সামান্য কিছু টাকা ছিল কিন্তু ঠিক মানে ওইভাবে আরাম করে খাওয়ার মতো টাকা ছিল না, এবং টাকা প্রচণ্ড টানাটানি ছিল, এবং এটি ঈদের সময় ছিল, এবং যেহেতু আমার পকেটে টাকা নাই সেহেতু আমি বাসায়ও গেলাম না, এবং বাসায় গেলাম না, এবং ফাইনালি কি হইলো যে আমি লিটারালি ঈদের দিন না খেয়েছিলাম এবং কোথাও খাওয়ার মানে বাকিতে খাওয়ার মতো কোনো দোকান ছিল না। তো এইটা আমার একটা মানে জীবনের ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, মানে ঈদ ঢাকা শহরে আমার আত্মীয় স্বজনের কমতি নাই বা আমার বাড়িতে খাওয়া দাওয়ারও কোনো কমতি ছিল না, কিন্তু ওই যে ঈদের দিন না খেয়ে থাকা টাকাটা এইটা কিন্তু আমি এখন পর্যন্ত ভুলি না, এবং এটা আমার ওয়ান অফ দ্য বিটার সুইট মেমোরিজ অফ ঈদ, মানে যদি বুয়েটের ঈদের কথা বলে। পরদিন আমি খাইছিলাম, ইনফ্যাক্ট সেকেন্ড দিন সারা আমার মানে সহকর্মী সহধর্মী ও বাড়ি থেকে খাবার নিয়ে আসছিল বিকালবেলা আমার সাথে দেখা করার জন্য, তখন যে খাচ্ছিল ওটা খাইছিলাম আর কি। এনিওয়ে এরকম মজার মজার মেমোরি কষ্ট মেমোরি নিয়ে ঈদ। বলেন স্যার, আপনার বাবা কি স্যার মাটির ময়নার তারেক মাসুদের বাবার মতো ছিলেন? আমি তারেক ভাইকে আসলে এটা তারেক ভাই ঘনিষ্ঠভাবে যখন মিশছি আমার মাথায় এই জিনিসটা কাজ করছে, আমি ঠিক পুরোপুরি শিওর না, মানে তারেক ভাইয়ের ক্ষেত্রে আমার মানে তারেক ভাইকে জিজ্ঞেস করছিলাম যে মাটির ময়নায় যে আপনি আপনার বাবাকে পোর্ট্রে করছেন যে এটা কিভাবে কেন করছেন, তখন উনি বলছিলেন আমাকে যে আসলে আমি আমার চাইল্ডহুডের যে হন্টেড মেমোরিগুলো এই মেমোরিগুলো রিকনসাইল করার জন্য, এই মেমোরিগুলোর সাথে ডিল করার জন্য এবং বড় হওয়ার জন্য এবং আমার বাবাকে মাফ করে দেওয়ার জন্য করছি। মানে এই মানে তারেক ভাইয়ের বাবা যখন মাটির ময়না প্রথম দেখেছিলেন উনিও বোধহয় একটু রিয়্যাক্ট করেছিলেন, যেটা তারেক ভাইয়ের কাছে শুনেছি পরে, মানে তারেক ভাইয়ের সাথে সম্ভবত তারেক ভাইয়ের বাবার এটা নিয়ে বেশ একটা কথাও আলাপও হয়েছে। তারেক ভাইয়ের বাবাও সাংঘাতিক মানে কঠিন পিতা ছিলেন বলে শুনছি তারেক ভাইয়ের কাছে, এবং তারেক ভাই যেটা আমি আমার যেটা মনে হচ্ছে যে তারেক ভাইয়ের ওই ছবি বানানোটা এবং বাবাকে পোর্ট্রে করাটা একটা নির্মাতা হিসেবে এই যে বললাম না মানে মানে আবেগ প্রবণ এবং ইন্দ্রিয় প্রবণ নির্মাতাদের যারা খুব সেন্সিটিভ মানুষ তাদের এই রিকনসিলিয়েশনটা না হইলে মানে তারা ওইটা নিয়ে হন্টেড থাকে। তো আমার আসলে পিতা নিয়ে ওই রিকনসিলিয়েশনটা হওয়ার সুযোগ হয় নাই, আমার পিতা গত বছর মারা গেছেন, 2019 ডিসেম্বর মারা গেছেন, তার সাথে আমার রিকনসিলিয়েশনটা আর হয় নাই, খুবই দুঃখজনক। কিন্তু তারেক ভাইয়ের বাবার আমার বাবার এক ছিলেন কিনা আমি এটা আসলে রিকনসিলিয়েশন যেহেতু হয়নি সেই জন্য বলতে পারছি না, কিন্তু তারেক ভাইয়ের কাছে আমি যখন শুনতাম আমার কাছে খুব মনে হইতো যে আমি খুব মানে আমার কাছে খুব চেনা লাগতো গল্পগুলি, উনি ওনার বাবার ছোটবেলার অনেক কষ্টের কথা বলতেন প্রায় ব্যক্তিগত আলোচনায়, তখন আমার কাছে খুব গল্পগুলো খুব চেনা লাগতো, হয় না যে আপনি যখন ছোট থাকেন বাবা মা আপনাকে বুঝতে পারে না, বাবা মা আপনাকে বুঝতে পারে না এবং আপনি একভাবে চিন্তা করেন জীবনটাকে, বাবা মা আরেকভাবে চিন্তা করে, তো তখন যেটা হয় যে নানান রকম মান অভিমান আমার মনে হয় নিশ্চিত আপনাদের সবারই নকিব বা কাশ্মীর আপনাদেরও কম বেশি সবারই আছে, যে বাবা মা আসলে বাবা মা ছেলে মেয়েদেরকে বুঝতে চায় না, মানে আর ছেলে মেয়েরা আর ছেলে মেয়েরা যে বাবা মাদেরকে বুঝতে চাপবে না এটা বাবা মারা ভুলে যায়, মানে এটা যে একটা বাবা মাদের সাথে ছেলে মেয়ের সম্পর্কটা কিন্তু ডাউনওয়ার্ড, মানে বাবা মা ছেলে মেয়েকে শুধু ভালোবাসবে মানে উল্টো কিছু এক্সপেক্ট করবে না, এই ব্যাপারটা কিন্তু আসলে বাবা মা অনেক সময় ভুলে যায়, অন্তত আমার বাবা ভুলে গেছিলেন, আমার বাবা মা ভুলে গেছিলেন, যে কারণে আমি মানে আমি শিওর না তারেক ভাইয়ের বাবা। তবে এখানে একটা কমন স্পেস আছে, এটা আমি কখনো এই আলোচনাগুলোর সুযোগ হয়নি, আজকে করলাম এখানে তারেক ভাইয়ের সাথে আমি যখন গল্প করছি এখানে অনেক কমন স্পেস আছে, এখানে বেশ কিছু কমন স্পেস। স্যার শুনে স্যার ভালো লাগলো স্যার। কিন্তু স্যার এই আমি যদি ভুল না করে থাকি এটা সম্ভবত ফিরোজ ভাইয়ের তোলা ছবি, ফিরোজ ভাই ফটোগ্রাফার ছিলেন প্রথম আলোর আমাদের সিনিয়র ছিলেন,
এই পুরো প্রজেক্টে কাগজের ফুলে যখন প্রি প্রোডাকশন হচ্ছিল, মানে রানওয়ে ছবির আগে তারেক ভাইয়ের সাথে প্রায় 2 বছর কাগজের ফুলে প্রি প্রোডাকশন করছিলাম। রানওয়েতে আমি ছিলাম না, রানওয়ের সময় আমি অন্য আমার নিজের কাজে ঢুকে গেছি। কিন্তু রানওয়ে কাজ শুরু করার আগে তারেক ভাইয়ের সাথে এটা ছিল মানিকগঞ্জের বেতিলায়, বেতিলায় জমিদার বাড়ির একটা সিকোয়েন্স ছিল কাগজের ফুলের জন্য, সেটার জন্য সাইট ট্রেকিং করছিলাম আমরা এই নৌকায় করে। এটা ওই বেতিলার জমিদার বাড়ির সামনের নৌকা ছবি। আর একটা ছবি একটু দেখি, আরেকটা যেটা ছিল এই ছবিটা, এইটা অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং ছবি। এটা আমরা ছবিটা তুলছেন হচ্ছে ক্যাথরিনাপা, ক্যাথরিন মাসুদের তোলা ছবি। আমরা একটা স্পিড বোর্ডে আছি, এই স্পিড বোর্ডে বোটে করে আমরা তারেক ভাইয়ের ইয়াতে যাচ্ছি, তারেক ভাইয়ের গ্রামের বাড়ি নূরপুরে যাচ্ছি, ভাঙায় যাচ্ছি, যেটা এখন ভাঙা বলেই পরিচিত। ওটার আগের নাম ছিল সম্ভবত, ভুলে গেছি কি যেন একটা নাম ছিল, খুব সুন্দর একটা নাম ছিল, ভুলে গেছি। তো এইটা স্পিড বোটে করে আমরা যেতাম, আমরা মানে পদ্মা পাড়ি দিতাম তখন স্পিড বোটে করে, মানে যেটা খুবই মানে ভয়ঙ্কর একটা জার্নি। বাট আমরা অবশ্য ওই ভয়ঙ্কর ভাবে যাত্রা করতাম না, আমরা স্পিড বোটটা আলাদা করে নিতাম, আমরা 4-5 জন চেষ্টা করতাম সেফলি ট্রাভেল করতে। এবং এটা ওই সময়ে যাওয়ার সময় একটা জানা না, ওখানে কাগজের ফুলের সময়ই আমরা কাগজের ফুলের একটা রেকর্ড ছিল, ওই তারেক ভাইয়ের বাসায় কাগজের ফুলের একটা সেট করার একটা প্ল্যান ছিল, তো ওইটা নিয়ে আমরা তখন যাচ্ছিলাম। আর ছবিটা তুলছেন ক্যাথরিন মাসুদ, খুবই স্মৃতিবহুল ছিল। এখন কিন্তু দেখেন এই দুটো ছবিতে কিন্তু আমি পাঞ্জাবি পরে আছি, কিন্তু হলুদ, মানে আমি তখনও কালো চ্যাপ্টারটাই ঢুকি নাই। হ্যাঁ, মানে আমি তখন পাঞ্জাবি পরতাম, রঙিন পরতাম তখন, মানে গ্রাজুয়ালি ওই রঙিন, লাল পরবো না, সাদা পরবো না, কালো পরবো, এটা চিন্তা করতে করতে পরে কালো তো ঢুকিয়ে গেছি। শুনতিকিপার সময় শুটিং এর ঈদের কিছু এক্সপেরিয়েন্স আছে, আমি জানি না, শুনতিকিপাওয়ের একটা কুইক একটা জিনিস দেখাই আপনারা বুঝতে পারবেন না। এটা তো নাই এখানে আমার কাছে, আছে নাকি দেখতে হবে আমার কাছে, শুনতিকি পাওয়ার। হ্যাঁ, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি তাহলে বুঝতে পারবেন। আমি একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি তারপর বলি। শেয়ার স্ক্রিন, এন্টার স্ক্রিন, অ্যালাউ। আচ্ছা, এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন একটা বিহাইন্ড দ্য সিনের একটা ফোল্ডার লোড আছে। জি স্যার, স্যার দেখতে পাচ্ছেন, আপনারা যদি ছোট ছোট করে দেখতে পাচ্ছেন, এখানে প্রোডাকশন টিম স্যার, মানে এই 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 রকম পরিস্থিতিতে কিন্তু আমাদের এখানে 16 ডিসেম্বর হয়েছে, 21 ফেব্রুয়ারি হয়েছে, মানে একবার তো বোধহয় ঈদও হয়েছে, মানে মানে এইরকম একটা পরিস্থিতিতে থাকা খাওয়া এবং নৌকার মধ্যে, মানে এইরকম একটা তাণ্ডবের মধ্যে আসলে আমাদের কাজ করতে হয়। তো এই তখন আসলে ঈদ টিদ আলাদা করে কিছু থাকে না, পয়লা বৈশাখ, ঈদ, অনেক কিছু হয়েছে, এটার সময় অনেক কিছু হয়েছে। আর আর এটা এটা মোটামুটি শুনতে কেউ আর একটা ফিক্স স্ন্যাপ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না, দেখতে না পাইলে বলবেন, আমি স্কিপ করে যাব। মানে এমন একটা পরিস্থিতিতে কাজ করতে হয় আমাদেরকে যে তখন আসলে কোনো কিছুই কাজ করে না তখন, মানে মানে লিটারালি পানিতে নদীতে, মানে কাজের সময় তো আমি যখন কাজ করি বা যেভাবে কাজ করি, যে যে ধরনের কাজগুলো করি সেই কাজগুলোতে এই ধরনের চাপ হয়। আর শুনতিকিপার ক্ষেত্রে ইয়াতে, সরি, লাস্ট যেটা করলাম সেটা হচ্ছে শিকলভার শুটিং করছিলাম। এটা শিকলভার একটা কামারশালায় সিনেমা যাপন বলে আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না। শিকলভার সময় কিন্তু ঈদ একটা বিশাল ফ্যাক্টর হয়ে গেছিল, কারণ শিকলভার শুটিংটা যখন আমরা করছি তার মাঝখানে আপনার একটা ঈদের ব্যাপার ছিল। হ্যাঁ, তার একদম মাঝখানে, মাঝখানে আমি বলতে বোঝাচ্ছি যে মানে আমরা মাত্র শুটিংটা শুরু করলাম, মানে অনেক বড় লম্বা প্রি প্রোডাকশন প্ল্যান এবং সেট, মানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, মানে প্রচুর পরিমাণে প্রি প্রোডাকশন এবং ইউনিট প্ল্যানিং করে, ডিটেইলস করে যখন আমরা কাজটা রোল করেছি, ধরেন আমরা বোধহয় রোল করলাম ধরেন মিড অফ দ্য মান্থ, মানে 10-12 তারিখে আমাদের একটা রোলিং ছিল, সেটা বেসিক্যালি 19 তারিখে গেল কোনো একটা মাসের, আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে করতে পারছি না, তার পরের মাসের 15 তারিখেই না এরকম একটা ঈদের ব্যাপার ছিল। তো আমি কনস্ট্যান্টলি বলে, মানে আমরা কিন্তু শুটিং এর সময়ই মানে ইয়া করছি যে আমরা ঈদ টিদ করবো না, আমরা শুটিং শেষ করে একবারে বাড়ি যাবো।
কিন্তু যেটা হলো ঈদের দিন যখনই আসার কাছে আসে, আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন গুলা? জি স্যার, ঈদের দিন যখনই কাছে আসছে তখনই দেখা যাচ্ছে যে আপনার এনিওয়ে আমি মোটামুটি এখন দেখালাম, স্টপ করলাম, আপনার মোটামুটি একটা আইডিয়া পাইছি, ঠিক আছে? তো এখন শিকল বাহা যখন শুটিং করছি তখন কিন্তু আমরা প্রথম থেকে ঠিক করছি যে আমরা কোনো ইয়া করব না, ঈদ করব না, শুটিং করব। কিন্তু ঈদের ঠিক দুই দিন আগে থেকে হঠাৎ করে সেটের মধ্যে ইউনিটের মধ্যে সবাই কাজ করতেছে, কিন্তু কেমন যেন একটা মানে ইয়া আর কি, যে আমাদের তো ঈদে যেতে হবে, আমাদের তো এটা করতে হবে, ওইটা করতে হবে, এরকম নানান রকম একটা অস্থিরতা শুরু হলো। শেষে আমি মোটামুটি বললাম যে ঠিক আছে, মানে একদম লাস্ট মিনিটে বললাম যে ঠিক আছে, একদিন দুই দিনের জন্য আমরা ব্রেক নিব, কিন্তু সেটা যদি দুই দিন যাওয়া আসায় কেটে যায়, যাওয়া আসায় কাটবে, আমরা দুই দিন পর আবার কাজ শুরু করে দেবো এরকম। সেটা আমি যদিও কথা রাখতে পারিনি, ওটা চার দিনে চলে গেল, চার দিন পর আমাদের ল্যাপস হলো। কিন্তু এটা একটা ব্যাপার ছিল যে ঈদের চার দিনে মানে লোকজন বাড়িও গেছে, কেউ ধরেন ময়মনসিংহে গেছে, কেউ ধরেন মানে আরো কোথায় কোথায় গেছে, সেখান থেকে আবার ব্যাকও করছে, ঠিক আছে, ব্যাক করে আমরা কাজ শুরু করছি। কিন্তু যেহেতু শিকল ভাওয়া শুটিংটা একটু ইলাস্ট্রেটেড শুটিং ছিল, মানে আমরা একটু ভেঙে 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 শুটিং করছিলাম, ঈদ শেষ করে রোজার ঈদ শেষ করে ওটা কোরবানি ঈদে চলে গেল। এখন কোরবানি ঈদের আগের দিন কিন্তু আমাদের মানে শুটিং এবং আমাদের আর্টিস্টদের সবার সাথে কথা আছে যে কোরবানি ঈদে কেউ বাড়ি যাবে না। কোরবানি ঈদের আগের দিন রাত্রেবেলা একজন আর্টিস্ট বললো যে আমি বাড়ি যাবো। এখন এইটার ক্ষেত্রে মহা টেনশন, আমাদের স্কেডিউল টেডিউল করা হইলো। শেষে লিটারেলি একজনকে আমাদের ইউনিট থেকে মানে মানে যেটা হয় যে মানে ওনাকে আটকে রাখা হইলো, বুঝতে পারছেন, মানে ওনাকে মানে যেটা হইলো যে উনি খুবই মাইন্ড করছিলেন প্রথমে যে ওনাকে যেতে দেওয়া হবে না, তো পরে অবশ্য উনি বুঝতে পারছেন, পরে উনি বুঝতে পারছেন এবং মানে হি ডিড এ গ্রেট জব এবং উনি যান নাই ঈদে। কিন্তু প্রথম দিকে ওই আগের দিন মানে চাঁদ রাতের দিন মোটামুটি, যেটাকে আমরা চাঁদ রাত বলি, মানে চাঁদ রাতের দিন মানে উনি মোটামুটি মানে দরজা আটকে রেখে ওনাকে আটকে রাখতে হয়েছে যে আমরা এইবার শুটিং আমরা মানে আর ব্রেক কাজ শেষ করে যাব, আপনি যে যে ইয়াগুলো দেখছেন প্রত্যেকটা বিহাইন্ড দ্য সিনে কিন্তু দেখবেন যে আমি কিন্তু একসাথেই থাকছি, একসাথেই খাচ্ছি, একসাথে ইউনিটে ঘুমাচ্ছি, তো ওরকম একটা জায়গায় না বারবার গিয়ে, এটা সকাল বিকালের চাকরির মতো তো না আসলে, মানে আপনাকে আসলে এটা একটা যুদ্ধক্ষেত্র, শুটিংটা কিন্তু লিটারালি যুদ্ধক্ষেত্র, আর যুদ্ধক্ষেত্রে আপনার যেরকম বাংকারে থাকতে হয়, ক্যান ফুড খেতে হয়, ব্যাপারটা এইরকম। শুটিংটাকে যুদ্ধক্ষেত্রের বাইরে অন্য কোনোভাবে নিলে হয় কি যে যে আপনি টেম্পার থেকে বের হয়ে যান, তখন নানা রকম মানে শুটিং কিন্তু খুবই ইলজিক্যাল একটা প্রসেস, একটা ফ্লো থাকে অলওয়েজ, না ফ্লো হচ্ছে বড় কথা, হচ্ছে শুটিং সারা থেকে ইলজিক্যাল একটা প্রসেস, মানে খুব ইনহিউম্যান একটা প্রসেস। এখানে খুবই কোনোরকম মানবাধিকার চর্চা হয় না, কোনোরকম গণতন্ত্রের চর্চা হয় না, কোনো ধরনের মানে নিয়মতন্ত্রের চর্চা, মানে নিয়মতন্ত্র হয়, সাংঘাতিক ডিসিপ্লিন হয়, মানে যুদ্ধে যেটা হয় নর্মাল ডিসিপ্লিন থাকে, কিন্তু কোনো রাইটস থাকে না, মানে কোনো রাইটস থাকে না, মানে আপনার যে ডেলিভারিজ মানে রাইটস বলে মানে অধিকার বলে কোনো ব্যাপার থাকে না। ইভেন আমি ডিরেক্টর হিসেবে ফিল করছি যে আমারও অনেক রাইটস ডিপ্রাইভ, আমি আমি মানে যদিও আমার পুরো ইউনিট হয়তো বলতে পারে কোনো একদিন আপনাদের সাথে আড্ডায় হাতে নিশ্চয়ই বলবে যে আমি সাংঘাতিক রকমের ক্রুডলি তাদেরকে হ্যান্ডেল করছি বা ভয়ঙ্করভাবে তাদেরকে হ্যান্ডেল করছি, কিন্তু ফাইনাল রেজাল্টে বা ফাইনাল ডেলিভারিতে অন দ্য স্ক্রিনে যে জিনিসটা আমি চাইছি সেটা আনার জন্য কিন্তু আমি ক্রুড ছিলাম। তো এই প্রসেসটা সবসময় ক্রুড, কিন্তু আপনি যদি স্ক্রিনটাকে ভালোবাসেন, আপনি যদি ডেলিভারিটাকে ভালোবাসেন, তখন কিন্তু আসলে রাইটস ডিপ্রাইভ করতে হয়, তখন সাংঘাতিক বুলডোজার চালাইতে হয়। তো মানে এই প্রসেসটা যেহেতু খুবই ইলজিক্যাল, সাংঘাতিক যেহেতু বুলডোজার চলে, ডেফিনেটলি আপনি যদি ওখান থেকে বের হয়ে যান, আপনি যদি ওখান থেকে বের হয়ে আরেকটা জায়গায় লজিক্যাল একটা সিকোয়েন্সে চলে যান, তখন কিন্তু আপনার মানে তখন আর আপনি এসে আবার ওই ওগুলো মানতে পারবেন না, বুঝতে পারছেন? ওই জন্য আসলে ওই ইউনিট থেকে বের হলে মানে যুদ্ধক্ষেত্র থেকে বের হয়ে গেলে আবার কেউ আর যুদ্ধক্ষেত্রে ফিরতে চায় না, সেই জন্য আমরা কখনোই চাইতাম। স্যার এইবার এই স্যার কোয়ারেন্টাইন তো চলতেছে প্রায় হচ্ছে স্যার আমাদের পুরো দেড় বছর একটা প্রসেস চলতেছে স্যার, এই যে স্যার মানে কোয়ারেন্টাইনের মধ্যে স্যার আমরা প্রায় তিনটা ঈদ পার করলাম স্যার, এইবার ঈদ আজকে স্যার ঈদ যে পালন করলাম স্যার, এই নতুন ঈদের কোনো মানে আছে স্যার? আপনার কাছে মনে হয়েছে যে খুব ভালো একটা চিয়ারফুল একটা ডে গেছে? না, এখানেও আমার দুঃখ আছে, আমি আজকে আপনাকে দুঃখ দিবস করে দিব ঈদটাকে। এখানে আমার একটা দুঃখের কথা আজকে সারাদিনই মনে হয়েছে, আমি আমার একটা বড় বোন আছে, আমি আর কোথাও না গেলে ঈদে সাধারণত ওই বোনটার বাড়িতে যেতাম,
আমার গত 2 দিনে ওই বোনটার বাড়িতে যাওয়া হয়নি। খুবই দুঃখী একটা বোন, আমার খুবই মানে আপনজন একজন। এই যে একজন আপনজনের সাথে দেখা না হওয়া, এইটা আমার মনে হয় যে এইবার ঈদের মোটামুটি আমার না, এটা মোটামুটি একটা বিশাল জনগোষ্ঠীর জন্য এই যে আপনজনের সাথে না হওয়া, দেখা না হওয়াটা মানে এই কোয়ারেন্টাইন ঈদের একটা ডেফিনেশন। যে মানে অনেকেই বাড়িতে যেতে পারে নাই নিশ্চয়ই, অনেকেই মার কাছে যেতে পারে নাই অনেকে স্যার। হ্যাঁ, তো এই যে মানে আমার কাছে এবার ঈদেরটা ডেফিনেটলি এটা একটা মানে আছে যে আমি নিজে ব্যক্তিগত একটা দুঃখ দিয়ে এই ব্যাপারটা ফিল করছি যে আমার যে সেই দুঃখী বোনটার সাথে আমি গত 2টা ঈদের যে যাই নাই তার বাড়ি, যে আমি যেটা বছরে একদিন হইলেও তার বাড়িতে যেতাম আমার বড় বোন, সেই বোনটার বাড়িতে সেহেতু যাওয়া হইলো না। তো এইটা আসলে আমার না, মানে আমাদের দেশের অনেকেরই, মানে আমি গত 1 সপ্তাহ ধরে খবর দেখছিলাম যে বাড়িতে যাওয়ার জন্য লোকজনের যে প্রচন্ড রকমের আকুতি এবং চেষ্টা, তাও শুনলাম বোধ হয় 65 লক্ষ লোক বোধ হয় এবার বাড়িতে গেছে, একটা ডেটা ইনফরমেশন পেলাম। সম্ভবত বছরে বোধ হয় 1.5 কোটি, মানে সম্ভবত 1.5-2 কোটি যায় মানে ট্রাভেল করে, সেখান থেকে অবশ্যই অনেক কম, বাট তারপরে একটা বিরাট সংখ্যা আসলে যেতে পারে। তো এইবার কোয়ারেন্টাইনে ঈদ মানে কিন্তু আসলে বাড়ি যেতে না পারা, এটা একটা অন্যরকম। স্যার এবার তো আপনার করোনে বেশ কিছু কাজ স্যার আটকে গিয়েছে, তো স্যার এগুলো নিয়ে কিছু বলার আছে কি স্যার? না, একটা জিনিস হচ্ছে যে আমার করোনার জন্য না, গত 3-4 বছর ধরেই আমি আসলে কয়েকটা ছবির কাজ একসাথে প্যারালালি করছিলাম বলে, মানে মূলত আমার সুন্দি কি পাও এবং একটি সুতার জবানবন্দি ছাড়া আর তো বাকি কোনো কাজ রিলিজ হয়, মানে নীলমুকুট রিলিজ দেওয়ার জন্য একদম রেডি ছিল, কিন্তু আমি যেহেতু শিকল বাহাব অন্যদিনে শুটিং শেষ করছিলাম, সেহেতু আমি নীলমুকুট রিলিজ না দিয়ে ওই ওই ওগুলো শুট করছিলাম কন্টিনিউয়াসলি, যে শুটিংগুলো শেষ হোক তারপর আমি হয়তো ওগুলো রিলিজ দেওয়ার কাজ করব। কিন্তু যেটা হলো যে নীলমুকুটটা রিলিজ দেওয়ার মাত্র, মানে আমি শিকলভা শুটিংটা একদম শেষ, মুকুটটা রিলিজ দেওয়ার প্রক্রিয়াটা মাত্র শুরু করলাম তখনই কোভিড শুরু হয়ে গেল, মানে একদম মানে 27 মার্চ সম্ভবত নীলমুকুট রিলিজ হওয়ার কথা ছিল গত বছর, এবং শেষ মুহূর্তে গিয়ে আমরা রিলিজটা ক্যান্সেল করতে বাধ্য হলাম। তো কোভিডে যেটা হয়েছে ডেফিনেটলি মানে অনেক প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, কিন্তু একটা লাভ হয়েছে আমার, সেটা হচ্ছে যে আমি এই পুরো যে গৃহবন্দী সময়টা, এই পুরো সময়টা যে মানে অন্যদিন এবং শিকলবাহার যে মেজর যে আমি পুরো শুটিংটা শেষ করে বসেছিলাম, এই শুটিংটা সে মানে ফুটেজ তো আমার আমার ফুটেজ কিন্তু শত শত ঘন্টার হয়, মোটামুটি 100s of hours অফ ফুটেজ আছে, এই ফুটেজগুলো নিয়ে কাজ করার নিরিবিলিতে কাজ করার সুযোগ কিন্তু পাচ্ছিলাম না। তো গত 1 বছরে কিন্তু এইটা আমার জন্য একটা সাংঘাতিক সুযোগ ছিল, যে সুযোগটা আমি অন্যদিন এবং শিকলবাহার ফুটেজ মানে এডিটটা নিয়ে একটা মেজর কাজ শেষ করেছি। তো এইটা একটা আমার দিক থেকে মানে ভালো খবর। আর দ্বিতীয় খবর হচ্ছে যে এই করোনা পরিস্থিতিটা মানতে একটু দেরি করছিলাম, মেনে নিয়েছে যে এই করোনা পরিস্থিতি সম্ভবত আগামী 2 মাস 2 বছরে ঠিক নাও হইতে পারে, তো এই পরিস্থিতিতে জীবন তো আসলে থেমে থাকবে না। তো সেই ক্ষেত্রে যেহেতু কোভিড যত আমাদের জীবনকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, ঠিক ততটাই কিন্তু অনলাইনে মানুষের এই যে আজকে যে আমরা অনলাইনে আড্ডা দিচ্ছি বা অনলাইনে মানুষ ছবি দেখছি, এই এই কালচারটা সেই জিনিসটা মাথায় রেখে একটা জিনিস আমরা ভাবতেছি যে কিভাবে নীলমুকুট মুক্তি দেওয়া যায় কিনা, শুধুমাত্র অনলাইনে হলেও মুক্তি দেওয়া যায় কিনা, সেই ব্যাপারটা নিয়ে আমি এই প্রথম মানে ভাবনা শুরু করছি, এই প্রথম সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে ভাবছি যে এটা নিয়ে কিছু করা যায় কিনা। তো কোভিড এর মানে আমার কাছে এইটাই, নতুন করে ছবি রিলিজ নিয়ে ভাবনা এবং পুরনো কাজগুলো শেষ করা। আশা করি শীঘ্রই আমরা নীলমুকুট দেখতে পাবো। আমিও আশা করছি স্যার। আমরা হচ্ছে এখন আমাদের স্যার আমাদের স্যার ওভারঅল স্যার কমপ্লিট, কিন্তু স্যার আমাদের যে অডিয়েন্স আছে স্যার, অডিয়েন্স থেকে স্যার হচ্ছে আমরা কিছু স্যার কমেন্টস পিক আপ করতে চাই। হুম হুম স্যার, তানজিম জাহান সুচি বলতেছে যে ছোটবেলায় সাকরেনের অভিজ্ঞতা গুলো কেমন ছিল স্যার? পুরান্ডা কাছে জানি স্যার সবচেয়ে ফেস্টিভ একটা জায়গা। জি স্যার। না, সাকরাইনের এক্সপিরিয়েন্সটা আমার আমার মানে নানা বাড়ি ছিল তাঁতিবাজার, যেটা পুরনো ঢাকার সেই তাঁতিবাজারের ওখানে, ওখানে সাকারি বাজারের ঠিক পাশেই প্রসন্ন পোদ্দার লেন, প্রসন্ন পোদ্দার লেনের পাশেই মানে সাকরাইনের একটা মানে আমার ওই যেটা বললাম যে বাবার প্রচণ্ড স্ট্রিক্ট ডিসিপ্লিনের জন্য খুব বেশি মানে কড়াকড়ির কারণে খুব বেশি যাওয়া হইতো না,
কিন্তু ওই আমার নানা বাড়িতে গেলে যেটা হতো যে ওই সাকরাইনের মানে সাকরাইনটা খুবই একটা ইলাস্ট্রিয়াস রাগ, মানে এখন যেভাবে সাকরাইন মাঝে মাঝে দেখি অনেক বেশি গান বাজনা, অনেক বেশি বড় বড় স্পিকারে প্রচন্ড জোরে গান বাজানো হয় বা মাইক টাইক ব্যবহার করা হয় বা নানান রকম বিদেশি অনেক ঘুরি টুরি দেখি ছিল না, হ্যাঁ বাদ্যযন্ত্র ছিল বা ডিজে হয়, দেখলাম সাকরাইনের ডিজে হচ্ছে, দেখলাম গত দেখলাম ছাদে, হ্যাঁ ডিজে পার্টি হচ্ছে ছাদে, এগুলো হইতো না। কিন্তু সাকরাইনের ব্যাপারটা মানে যে সাংঘাতিক রকম বাড়িতে বানানো মরিচ বোমা, হ্যাঁ যেটা মানে ছোটবেলায় আমরাও বানাইছি, হ্যাঁ ওই কাগজে পুড়িয়ে ভরে ভরে, তখন কিন্তু মানে এমনকি সবাই বরাতে রাতে মরিচ বোমা বানানোর একটা কালচার ছিল কিন্তু মানে পুরনো ঢাকায়। তো সাকরাইনে আবার ঘুড়ি বানানো, তারপরে যে ফানুস কাগজের যে ল্যাম্প দিয়ে যে কাগজের ইয়া, এগুলো তো মানে সাংঘাতিক একটা ইম্প্যাক্ট ছিল। আবার ঘুড়ি, বিশেষ করে ঘুড়ির মানে কি বলবো, ধরেন একটা ঘুড়ির দোকান কিরকম হয়, মানে ঘুড়ির কারখানা কিরকম, এটা আপনারা দেখছেন কখনো? মানে এটা যে কি সুন্দর একটা ঘর, মানে ধরেন যে একটা ঘর ভর্তি টিনের মাচা এবং মানে থাক 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 শত শত ঘুড়ি এবং চার পাঁচটা লোক বসে সমানে হাতে লেই দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে এরকম করে ঘুড়ি কাটছে, মানে আঠা দিচ্ছে লাগাচ্ছে, আঠা দিচ্ছে লাগাচ্ছে, আবার থাক থাক করে একজন শুকাইতে দিচ্ছে, বাইরে বাইরে মেলা ধরনের ঘুড়ি শুকানো, আবার একদিকে এক টাকা দামের ঘুড়ি, আর দিকে পাঁচ টাকা দামের ঘুড়ি, আর দিকে আবার 20 টাকা দামের ঘুড়ি, ওটা আবার চোখ রাঙানো, লেজ লাগানো, এই যে লাইফের সেলিব্রেশন, যে একটা ঘুড়ির ঘর যেখানে ঘুড়ি বানানো হচ্ছে, মানে এইটা সাকরাইন ছাড়া আপনি বুঝবেন কেন? মানে আপনি এখন যেটা আমরা প্লাস্টিকের ঘুড়ি ঘুরে বেড়াচ্ছে, সেদিন চাইনিজ বা ইয়ার ঘুড়িগুলা মানে ইন্ডিয়ান ঘুড়িগুলা দেখলাম যে নানান রকম ড্রাগন ফ্রাগন দেওয়া, তখন তো মানে আমি জানি না, ওই ঘুড়িগুলো নিশ্চয়ই এখনো কোথাও পাওয়া যায়। মানে আমি যেটা চাঁদনি ঘাট বলে একটা ঘাট ছিল পুরনো ঢাকায়, ওটাকে চাঁদনি ঘাট বলতো না মোটেও, আমরা যেরকম চাঁদ রাত মোটেও বলতাম না, আমরা চাঁদ রাত বলতাম, এবং ওই ঘাটটার বলতো চাঁদনি ঘাট বলতো, কামরেঙ্গি চরে যাওয়ার পথে একটা রাস্তা আছে উদ্র রোড থেকে ওই গলির ভিতরে, এই চাননি ঘাটে একটা দোকান ছিল, যে দোকানের স্মৃতি আমার কাছে এখনো কালারফুলি ভিভিড, মানে আমি রংগুলো দেখতে পাচ্ছি, যে একটা বাঁশের মাচায় থাক 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 এরকম ঘুড়ি, নীল ঘুড়ি, লাল ঘুড়ি, সাদা ঘুড়ি, সবুজ ঘুড়ি, চোখ আলা। তো সাকরাইন মানেটা আসলে ওই রকম, যে মানে পার্সোনাল সারপ্রাইজ, মানে আপনি এখন একটা কিছু দেখে অবাক হওয়া, আমরা কিন্তু এখন খুব বেশি অবাক হওয়ার সুযোগগুলো অনেক কমে গেছে, মানে এখন আমরা কোনো কিছুতে ওয়াও করি না, মানে আমরা এত বেশি ওভার ডান সবকিছুকে, এত বেশি এই প্রশ্নগুলো ওরকম করে অপেক্ষা না করে কমেন্টস গুলো আসতে থাকুক, আমরা তাহলে ওটা নিয়ে গল্প করতে থাকি, ঠিক আছে? বিহাইন্ড দ্য সিন যারা বলছেন, আপনার কি ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে ফিল্মে কাজ করা? না না, ছোটবেলা থেকে আসলে ওরকম, ছোটবেলায় প্রথমে স্বপ্ন ছিল হচ্ছে পাইলট হবো, বুঝতে পারছেন? এটা হচ্ছে যে একদম মানে বাচ্চাদের সবার স্বপ্ন হয়, ইনফ্যাক্ট পাইলটও না, তারও আগে আরেকটা মজার স্বপ্ন ছিল, প্লেন বানাবো, প্লেন বানাবো এরকম একটা স্বপ্ন ছিল। মানে একটা কারণ হচ্ছে কি, ওই এই যে যারা দুই ভাই যে প্লেন বানাইছিল, কি যেন নাম ওদের দুই ভাই, রাইট ব্রাদার্স না, রাইট ব্রাদার্স যারা প্লেন বানাইছিল, প্রথম প্লেন বানাইছিল, ওদের একটা ছোট বই পড়ছিলাম ক্লাস 2 বা 3 তে, ওদের একটা বায়োগ্রাফি মার্কিং লেখা, আমার মাথায় ঢুকে গেছিলো প্লেন বানাবো, মানে ওরা কিভাবে কাঠের প্লেন বানাইলো, একটা দিকে কিভাবে জয়েন করলো, একটা সাথে আরেকটা কিভাবে মিলাইলো, মানে ওইটা আমার এত সিরিয়াস ইমপ্রিন্ট ছিল, আমি আপনাদেরকে দেখাতে পারি, আমার ইনফ্যাক্ট একটা দেখা যাচ্ছে কিনা আমি নিয়ে আসি, আমার একটা ওই পেছনে আপনারা আমি নিয়ে আসছি, এই আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই এই কাঠের এই যে এরকম একটা কাঠের প্লেনের ছবি ছিল, এবং এইটা আমার মাথায় এতটা সিরিয়াস ইমপ্রিন্ট করছে যে আমি তখন থেকে মানে এই কাঠের প্লেনটা কিন্তু তারপর আমি জোগাড় করছি, মানে আমার এটা বহু বছর ধরে আমার সাথে আছে, এবং এটা কিন্তু ওই সেই চাইল্ডহুড মানে মেমোরি থেকেই এই প্লেনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ রাইট ব্রাদার্স এর প্লেনটা অনেকটা এরকম ছিল, এরকম কাঠের মানে কাঠের ফ্রেম করা। তো প্রথমে লাইফে ছিল হচ্ছে যে পাইলট হবে, তারপর মাথায় আসছে যে কাঠমিস্ত্রি হবে, কাঠমিস্ত্রিটা সাংঘাতিক ব্যাপার, কাঠমিস্ত্রি সাচ এ বিউটিফুল জব, পরে কাঠমিস্ত্রির প্রেমে পড়ে মডেল মেকার হয়ে গেলাম, মানে বিয়ে বাসায় বাসায় যে বিয়ে বাড়ির কার্ড আসতো সেই বিয়ে বাড়ির কার্ড কেটে কেটে বাড়ি বানানো শুরু করলাম ছোট ছোট কাগজে, তখন হলো যে আর্কিটেকচারে পড়বো, বুঝতে পারছেন? তো স্বপ্ন আসলে এরকম,
হ্যাঁ, আর্কিটেকচারটা তো একদম, মানে আমি আর্কিটেকচারে পড়বো এই বিষয়ে একদম, মানে একদম ক্লাস সিক্স থেকে আই বলেছি, ওই যে কাঠমিস্ত্রির প্রেমে পড়া এবং তারপর কাগজের বাড়ি বানানো এবং তারপর আর্কিটেকচার পড়তে মানে পড়বো, এটা একদম তখন থেকে একদম ফিক্সড, এটা একদম ফিক্সড একটা ইয়ে আছে। বিভিন্ন ঢাকায় প্রচুর ফেস্টিভ্যাল হইতো, নানান জায়গায় অনেক রকম ঘটনাতে এক্সপিরিয়েন্স করছি, কিন্তু উন্মাদনা যদি বলি, উন্মাদনাটা সত্যি কথা বলতে কি শুনতিক পথে গিয়ে হয়েছে, মানে শুনতিকর মেকিংটাতেই আমার মানে ফিল্মের আমি আমি আরো জেদি হয়ে গেছি, আমি আরো বেশি স্টাবার্ন হয়ে গেছি এবং আরো বেশি মানে নিজের মতো করে মানে ইয়া করছি। তার কারণটা কি উন্মাদনা যদি বলে, ঠিক আছে, তার কারণটা কি যে আমি শুনতিকরটা যখন বানানোর চেষ্টা করছিলাম তখন শুরু থেকে খুব হোঁচট খাচ্ছিলাম, কারণ শুনতিকর বানানোর আগ পর্যন্ত তো আসলে ওইভাবে আমার নির্মাতা হিসেবে কারোর কাছে কোনো স্বীকৃতি বা পরিচয় ছিল না। তো স্বাভাবিকভাবে যেটা আপনার কাছে, ধরেন আপনার একটা ড্রিম আছে, এখন আপনি ভাবলেন যে আপনি ফিল্ম বানাবেন, তো তখন তো আর আপনার মানে আপনাকে কেউ ওটাকে মানে মানুষকে কমিউনিকেট কিভাবে করবেন যে আপনি যে ফিল্ম বানাতে পারবেন এবং সেই ফিল্মটা যে আরেকভাবে বানাবেন, তো সেটা নিয়ে একটা বিশাল স্ট্রাগল হলো, ক্যামেরা নিয়ে একটা বিশাল স্ট্রাগল হলো। আমি যেভাবে শর্ট ডিভিশন করতে চাই আমি ক্যামেরাম্যানদেরকে ওইভাবে বুঝাইতে পারি না, বা আমি যেভাবে সাউন্ড রেকর্ড করতে চাই সেটা বুঝাইতে পারি না, এবং ফাইনালি যেটা হলো যে আমি নিজে সাউন্ড রেকর্ড করা শুরু করলাম, আমি নিজে ক্যামেরা চালানো শুরু করলাম। তো এই যে মানে নিজে ক্যামেরা চালানো শুরু করাটা তো একটা উন্মাদনা, তাই না? সাউন্ড রেকর্ড করা শুরু করাটা একটা উন্মাদনা। তো এই ব্যাপারগুলো আমাকে মানে এই উন্মাদনার প্রক্রিয়াটা শুরু হচ্ছে, স্বপ্ন আগে থেকে ছিল, স্বপ্ন গ্র্যাজুয়ালি আর্কিটেকচারে পড়ারও ভর্তি হওয়ারও আগে থেকে নানান কারণে বিভিন্ন সময়ের ছবি আমাকে সাংঘাতিকভাবে আলোড়িত করছে, কিন্তু উন্মাদনা কাজ শুরু হচ্ছে আসলে মানে শুনতিক ভাব থেকে। এবং উন্মাদনাটা এমনই হয়েছে যে ছবি আমি আমার মতো করেই বানাবো, সেটা কয়জন দেখবে কিভাবে দেখবে সেটা নিয়ে আমি চিন্তা করব না, ছবি শেষ হবে কবে আমি সেটা নিয়ে চিন্তা করব না, যে কারণে আমি এখন পর্যন্ত শিকলবাহা শেষ করি নাই প্রায়, মানে ফার্স্ট স্ক্রিপ্ট লিখছিলাম বোধ হয় 2011 সালে ফার্স্ট ড্রাফট, হ্যাঁ সেটা শুটিং করছি যে 2018 না 2019। মানে সো এই যে প্রসেসটা, মানে যতক্ষণ আমি উন্মাদ হয়ে আছি একটা ছবির প্রক্রিয়ায়, ওই প্রসেস সময়টাই আমার কাছে ভীষণ আনন্দের, এবং আনন্দটাই আমি মানে ছবি শেষ হয়ে গেলে কিন্তু এক ধরনের আপনি কিন্তু নির্মাতা হিসেবে ডেড, আপনি কিন্তু ধরেন আপনি একটা উপন্যাস লিখছেন, আপনি একটা উপন্যাস লিখছেন 3 বছর ধরে, এই উপন্যাসের সাথে শুধুমাত্র আপনার সহবাস, আপনার শুধুমাত্র আপনি এবং উপন্যাসের চরিত্রগুলো একসাথে বসবাস করেন দিনের পর দিন একটা ঘরের মধ্যে টেবিলে, বছর পর বছর আপনি ওটার সাথে যোগাযোগ করেন, আর কেউ কিন্তু ওটা জানে না। যেই মাত্র বইটা পাবলিশারকে তুলে দিলেন, পাবলিশ করে দিলেন, এটা কিন্তু অনেক ধরনের আপনি এক ধরনের মানে সন্তান প্রসব করার মতো হয়ে গেল, মানে সন্তানটা তখন বাকিদের, বাকিরা এসে বলবে ছেলেটা একটু কালো হয়েছে, ছেলেটা একটু মোটা হয়েছে, ছেলেটা একটু বাবার মতো হয়েছে দেখতে, ছেলেটা একটু মায়ের মতো হয়েছে দেখতে, কিন্তু ওইটা কিন্তু তখন আর আপনার ব্যক্তিগত থাকে না। তো আমার কাছে ওই উন্মাদনার ফেজটা কিন্তু অনেক বেশি ব্যক্তিগত, এবং ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে শুনতে কথা থেকে শুরু হয়েছে। এনিওয়ে আরো কয়েকটা কমেন্টস চলে গেছে, সালমান সাদিক বলছে স্যার এইটা আমি আগেও বলছি, মানে আবার একই কথা বলবো, পড়াটা খুব জরুরি, পড়াটা ভীষণ জরুরি, আমরা খুব কম পড়ি, এখন আমরা অলমোস্ট পড়ি না, আমরা কোনো কিছু লাগলে এখন সোজা ইউটিউবে যাই, ওখান থেকে 2টা কুইক ভিডিও দেখে বের হয়ে বলে যেটা আমি বুঝে নিয়েছি। তো এইটা আসলে আমাদেরকে খুব বেশি দূর নিয়ে যায় না, এটা নবীনদেরকে যারা মানে অনেক দূরে যেতে চায় তাদেরকে বলবো যে মানে যারা যত দূরে যেতে চায় তাদেরকে তত স্লো হইতে বলবো এবং তত বেশি পড়তে বলবো, যারা যত বেশি দূরে যেতে চান তারা তত বেশি ধীরে যান এবং তত বেশি পড়ে যান, এটাই বল। থ্যাংকস আ লট স্যার, আমাদের কোয়েশ্চেন এবং হচ্ছে আমাদের অডিয়েন্স থেকে যেসব কোয়েশ্চেন, আশা করি আমরা সবগুলো আনসার দেওয়ার চেষ্টা করেছি স্যার যতটুকু পেরেছেন। আর আমাদের প্রোগ্রামের আমরা প্রায় শেষ পর্যায়ে, স্যার থেকে আমরা হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামটিকে এত চঞ্চল এবং এত আনন্দ মুহূর্ত করার জন্য, স্যারের পার্ট থেকে শেয়ার করার জন্য, ভ্যালুয়েবল টাইমটা আমাদেরকে দেওয়ার জন্য।
অনেক সময় সুযোগ হয় না অনেক গল্প করার, আজকে হয়তো ঈদের দিন আপনি স্যার আমাদেরকে সময় দিয়েছেন স্যার, এটা খুবই আমাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। আমরা স্যার আমরা সবাই চাচ্ছি, আমাদের বাংলাদেশে যারা অডিয়েন্স আছে সবাই চাচ্ছি যে আমরা খুব শীঘ্র যেন নীল মুকুট দেখতে পারি, সেটা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে হোক, ওটিটিতে হোক আর সিনেমা হল। অধীর আগ্রহে স্যার অনেক অনেক স্যার শুভকামনা রইল। আমিও চেষ্টা করছি। অনেক অনেক শুভকামনা রইল স্যার, আর আপনাকে স্যার অনেক ধন্যবাদ স্যার আমাদের প্রোগ্রামে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। বাই বাই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তো এই ছিল আমাদের আজকের লাইভ সেশন আমাদের এমআইএসটি ড্রামা অ্যান্ড ফিল্ম সোসাইটি থেকে। আমি ছিলাম এবং আমার সাথে কাশফিয়া ছিল। আশা করি সবাই আমাদের কমেন্ট সেকশনের ফেসবুক লাইভে জানাবেন যে আপনাদের প্রোগ্রামটি কেমন লেগেছে, আর হচ্ছে এই ভিডিওটি হচ্ছে ফেসবুক লাইভে থাকবে আমাদের অফিসিয়াল এমআইএসটি ড্রামা অ্যান্ড ফিল্ম সোসাইটির পেজে। আর আমাদের এই ভিডিওটি পরবর্তীতে যদি দেখতে চান তাহলে সেটা আমাদের ইউটিউব চ্যানেল আছে এমআইএসটি ড্রামা ফিল্ম অ্যান্ড সোসাইটি এই ইউটিউব চ্যানেলটিতে। আর হচ্ছে আমাদের নেক্সট লাইভে কাকে দেখতে চান, কোন সেলিব্রিটি, কোন ফিল্ম মেকার, কোন স্টারকে দেখতে চান, সেই জিনিসগুলো হচ্ছে কমেন্টে লিখবেন। আর আমাদের এমএসটি ড্রামা অ্যান্ড ফিল্ম সোসাইটিতে বেশ কিছু ইভেন্ট চলছে রিসেন্টলি, সেটা হচ্ছে আমরা আমাদের ক্লাব থেকে যেটা হচ্ছে লেভেল ওয়ান এবং লেভেল টু এর জন্য যেটা অ্যারেঞ্জ করেছি সেটা হচ্ছে টেল অফ দ্য লিভিং। টেল অফ দ্য লিভিং যেখানে হচ্ছে তিনটা সেগমেন্ট ছিল, শর্ট ফিল্ম, শর্ট স্টোরি এবং হচ্ছে রোল প্লে। আর আমাদের হচ্ছে এই সেগমেন্টটি চলবে হচ্ছে 16 মে পর্যন্ত। আর আমাদের হচ্ছে আজকে ঈদের রাতে আমরা চাচ্ছি সেগুলোর হচ্ছে প্রাইসগুলো অ্যানাউন্স করতে। আর আমাদের ইভেন্টটিতে ছিল শর্ট ফিল্ম ছিল হচ্ছে ম্যাক্স 6 মিনিটের, শর্ট স্টোরিটা ছিল হচ্ছে আমাদের ম্যাক্স 1000 ওয়ার্ডস, আর হচ্ছে আমাদের রোল প্লে ছিল যে সেগমেন্ট সম্পূর্ণ নতুন। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের সেগমেন্ট হচ্ছে রোল প্লে, যেখানে হচ্ছে আমরা হলিউড হোক বলিউড হোক আমাদের বাংলাদেশি ছায়াছবি হোক সেখান থেকে যে কোনো একটা ক্যারেক্টারকে পিক করে তার কোনো একটা ডায়লগকে হচ্ছে আমরা সম্পূর্ণভাবে সেটাকে মিমিক্রি করার চেষ্টা করব। সেটা আমাদের যত বেশি প্রাণবন্ত করতে পারি তত বেশি হচ্ছে তার ক্যারেক্টারটা তত বেশি ফুটে উঠবে আমাদের। তো আমাদের টেল অফ দ্য লিভিং এর আমাদের প্রাইসিং ছিল হচ্ছে ফর শর্ট ফিল্ম ফার্স্ট প্রাইস হচ্ছে নেটফ্লিক্স অ্যাকাউন্ট উইথ 1 মান্থ সাবস্ক্রিপশন, ফর শর্ট স্টোরি যেহেতু খুবই বেশি সাড়া পেয়েছি সেজন্য হচ্ছে আমাদের ফার্স্ট প্রাইস রেখেছি হচ্ছে নেটফ্লিক্স অ্যাকাউন্ট, আর সেকেন্ড প্রাইস রেখেছি হচ্ছে অ্যামাজন প্রাইম অ্যাকাউন্ট ফর 1 মান্থ সাবস্ক্রিপশন। আর আমাদের থার্ড যে সেগমেন্টটা ছিল রোল প্লে সেটা হচ্ছে অ্যামাজন প্রাইম অ্যাকাউন্টের 1 মান্থ সাবস্ক্রিপশন। আমাদের ডেডলাইন হচ্ছে 16 মে 2021। আর আমাদের অ্যাসোসিয়েশনে আছে হচ্ছে সংকল্প ফাউন্ডেশন। আমাদের পুরো ইভেন্টটার হচ্ছে একটা গোল নিয়ে আমরা অ্যারেঞ্জ করেছি, সেটা হচ্ছে যে আমাদের ইভেন্ট থেকে যত রেজিস্ট্রেশন ফি আসবে সবাইকে প্রাইজ সেগমেন্ট দেওয়ার পর, প্রাইজিং করার পর, সার্টিফিকেশন দেওয়ার পর যতটুকু থাকবে তার পুরো টাকাটাই চলে যাবে হচ্ছে সংকল্প ফাউন্ডেশনের 70 জন আন্ডার প্রিভিলেজড বাচ্চাদের জন্য, যারা হচ্ছে সংকল্প স্কুলের মধ্যে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সেখানে হচ্ছে আমাদের প্রোভাইড করা হবে তাদের শিক্ষার উপকরণ এবং হচ্ছে খাবার উপকরণ থেকে। আমাদের সংকল্প ফাউন্ডেশনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হচ্ছে মুমতা নামি, সেহেতু সংকল্প ফাউন্ডেশন থেকে সামনে বলবে। আমাদের সাথে এখন আমাদের জয়েন করেছে হচ্ছে আমাদের আরো দুজন কো-হোস্ট মুমতাহিনা মিম এবং যুব। কি অবস্থা সবার? ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ কেমন কাটলো সবার? হ্যাঁ ঈদ মোবারক। ঈদ তো সারাদিন গেছে যেমন তেমন, বাট স্টিল শেষটা হয়েছে সেরা, এটাই মেইন কনসার্ন আর কি, যে সারাদিন যেমন তেমন যাক বাট শেষটা এত সুন্দর একটা প্রোগ্রামের মাধ্যমে শেষ হয়েছে। আমরা হচ্ছে মিমের কাছ থেকে হচ্ছে সংকল্প ফাউন্ডেশন সম্বন্ধে হচ্ছে একটু এলাবোরেট জানতে চাচ্ছিলাম যে সংকল্প ফাউন্ডেশন মেইনলি কাদের নিয়ে কাজ করে। মিম শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে।
সংকল্প ফাউন্ডেশন বেসিক্যালি একটা নন প্রফিট ফাউন্ডেশন। আমি এখানে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে আছি। আর হচ্ছে এই ফাউন্ডেশনটার আসলে অনেকগুলো সেগমেন্ট আছে, অনেকগুলো খাতে এটা কাজ করে, অনেকগুলো সেক্টরে। তবে আমরা আমাদের এই কি বলবো, আমাদের এই টেল অফ লিভিং যেটা, এই ইভেন্টটার জন্য যেই সেক্টরে আমরা জয়েন করতে যাচ্ছি বা যে অ্যাথলিট করতে যাচ্ছি, সেটা হচ্ছে ওদের একটা স্কুল আছে, সংকল্প স্কুল। সেখানে অলমোস্ট 70টা ছোট বাচ্চা আছে যারা পড়াশোনা করে। তো আমরা হচ্ছে চেষ্টা করছি যে আমাদের যে ফান্ড রেজিংটা হচ্ছে সেখান থেকে হচ্ছে বাচ্চাদের জন্য ওদের স্কুলে হেল্প করার জন্য বা হচ্ছে বাচ্চাদেরকে হেল্প করার জন্য। এছাড়া আরো অনেক পার্ট আছে, বাট আমরা মোটামুটি এই ইভেন্টের জন্য হচ্ছে স্কুলের বাচ্চাদের উপর ফোকাস করছি। About event description, আমাদের ফেসবুক পেজে আমাদের সংকল্প ফাউন্ডেশনের হচ্ছে ভিডিও লিঙ্ক, তারপর হচ্ছে তাদের ইভেন্ট লিঙ্ক, রেজিস্ট্রেশন লিঙ্ক সব দেওয়া আছে। সেখানে গিয়ে সবাই ফর্ম ফিল আপ করবো। আমাদের এমএসটি ড্রাম অ্যান্ড ফিল্ম সোসাইটিতে যারা আছে এবং হচ্ছে আমাদের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যারা লেভেল ওয়ান এবং লেভেল টু স্টুডেন্ট যারা আছে, তারা হচ্ছে প্লিজ ওই লিঙ্কটাতে গিয়ে রেজিস্ট্রেশন করবে। তাদের হচ্ছে রোল প্লে, শর্ট স্টোরি, শর্ট ফিল্ম, আমরা যেই যেটা পারি সেটাতে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করবো। আমরা সেখানে রোল প্লে করবো, শর্ট ফিল্ম তৈরি করবো, শর্ট স্টোরি লিখবো। আমাদের পুরো টাকার সব এসেন্স হচ্ছে যা যাবে সব হচ্ছে সংকল্প স্কুলের বাচ্চাদের হেল্পের জন্য। তো আমরা হচ্ছে দুইটা পাচ্ছি এখান থেকে, যারা হচ্ছে উইনার্স হচ্ছে তারা পাবে হচ্ছে 4টা প্রাইজিং এবং হচ্ছে তাদের থাকবে অফিসিয়াল তাদের সার্টিফিকেশন। আমাদের দুজন তিনজন হচ্ছে ইন্টারনাল জাজ প্যানেল থাকছে, একজন হচ্ছে আমাদের এমা চৌধুরী আপু, আর হচ্ছে মাসাবি ভাইয়া, আর হচ্ছে আমাদের তানজিম, আমাদের হচ্ছে তাসিম ভাইয়া, আর হচ্ছে আমাদের একজন এক্সটার্নাল হচ্ছে জাজ আছেন, তিনি হচ্ছে দেবাংশু পল্লব, যিনি হচ্ছে আমাদের এনএসইউ সিনিয়র ড্রামা ফিল্ম সোসাইটি থেকে এসেছেন, উনি হচ্ছে আমাদের কন্ডাক্ট করবে আমাদের জাজ প্যানেলে। তো সবাই রেজিস্ট্রেশন করুন, আমাদের হচ্ছে ইভেন্ট লিস্ট সব কিছু দেওয়া আছে, আর আমাদের এমআইসি ড্রামা ফিল্ম সোসাইটি পেজ থেকে ফলো করুন। অ্যাপার্ট ফ্রম দ্য ইভেন্ট, যেহেতু জাজ প্যানেলের কথা বলা হচ্ছে, সো যেহেতু আমাদের, আমরা সবাই জানি যে আমাদের এখনকার যে জাজ প্যানেলগুলো এই ইভেন্টের জন্য যে জাজ প্যানেলটা সেট করা হয়েছে তারা কিন্তু প্রত্যেকে এই এমআইসি ড্রামা অ্যান্ড ফিল্ম সোসাইটির হচ্ছে এক্স প্যানেল মেম্বার। সো আমরা আশা করতেছি যে আমরা আমাদের এই বর্তমান যারা মেম্বার আছে তারা একটা খুব ভালো একটা পার্টিসিপেশন ক্রিয়েট করতে পারবো, যাতে আমাদের এই এক্স প্যানেল মেম্বার যারা তারা আসলে তাদের যে কর্মফলটা, যে তারা এতদিন ধরে যে ক্লাবটাকে কি দিয়ে গেছে সেটা যাতে আমরা পোর্ট্রে করতে পারি। আর এর পাশাপাশি যেহেতু এমআইএসটি ড্রাম অ্যান্ড ফিল্ম সোসাইটি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করতেছে এই নতুনদের জন্য, তো আশা করছি যে নতুনরা এটার মধ্যে আরও বেশি বেশি পার্টিসিপেট করবে। এবং এর পাশাপাশি আমাদের এমআইএসটি ড্রাম অ্যান্ড ফিল্ম সোসাইটির জন্য থেকে যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হবে, আশা করছি সেই প্রোগ্রামটাও এমআইএসটি ড্রাম অ্যান্ড ফিল্ম সোসাইটির অন্যান্য প্রোগ্রামগুলোর মতোই আরও বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হবে। এবং এই ব্যাপারে আমরা চেষ্টা করছি যে, হ্যাঁ লোকি, আমাদের রেজিস্ট্রেশন ডেডলাইন হচ্ছে 16 মে, আমাদের কি উচিত যে ডেডলাইনটাকে আর একটু বাড়িয়ে দেওয়া, যেহেতু হচ্ছে আজকে হচ্ছে 14 মে? যেহেতু পার্টিসিপেশনের পরিমাণটা দিনকে দিন বেড়েই যাচ্ছে, সো আমার মনে হয় আমরা যদি আর কিছুটা সময় দীর্ঘায়িত করতে পারি আমাদের পার্টিসিপেশনের ডেডলাইনটা, তাহলে মনে হয় আরো নতুন যারা আছে তারা আরো উৎসাহিত হবে এবং তারা আরো কিছুটা সময় পাবে তাদের এই প্রতিভা বিকশিত করার একটা এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। তো আমার মনে হয় আমরা আর একটা দিন বা দুইটা দিন বাড়াতেই পারি। বাকিদের কি মতামত? আমি প্ল্যান করছি যে 1 উইক বাড়ানো যায় কিনা, বাকি কি সেম মতামত দিচ্ছি যে আমরা যদি 1 উইক যদি বাড়াই দেয় আমাদের ইভেন্টের টাইমটা, তাহলে হচ্ছে পার্টিসিপেন্ট বাড়তে পারে। আমরা যারা অডিয়েন্স আছে তারা কি এটাতে কনফার্ম যে হচ্ছে আমরা যদি 1 উইক বাড়াই তাহলে হইতেছে যে ইভেন্টের আরো হচ্ছে পার্টিসিপেন্ট বাড়বে? আচ্ছা, আমরা একদিন না 2 দিন না, আমরা হচ্ছে আরো 1 সপ্তাহ বাড়াচ্ছি, টোটাল 7 দিন। তো যে যত দ্বিধাদ্বন্দ্বে ছিল যে শর্ট ফিল্ম করবো কি করবো না, শর্ট স্টোরি লিখবো কি লিখবো না, আমাদের হচ্ছে রোল প্লে কীভাবে করবো, প্লিজ আমাদের হচ্ছে লেভেল 3 এর এক্সিকিউটিভ টিম আছে, সবার সাথে কানেক্ট করো। আমাদের লেভেল 2তেও অনেক প্যানেল মেম্বার আছে, তাদের সাথে কানেক্ট করো, কীভাবে কী লিখবে, কীভাবে কী শর্ট ফিল্ম করবে, তোমাদের এডিটিংয়ে প্রবলেম হোক, তোমাদের একটা রোল প্লে করতে প্রবলেম হোক, তোমরা সবাই হচ্ছে আমাদের সাথে কমিউনিকেট করো, আমরা টেকনিক্যাল হেল্প করবো, আমাদের অ্যাডভাইসের হেল্প থাকবে, আমরা সবসময় আছি এমআইএসটি ড্রাম অ্যান্ড ফিল্ম সোসাইটি লেভেল 1 এবং লেভেল 2 এর জন্য, এবং যারা আছে আমরা পরবর্তীতে সবার জন্য। এবং এখানে হচ্ছে আরেকটা হচ্ছে অ্যানাউন্স করতে চাচ্ছি, আমাদের যারা নবীন যারা এসেছে, যারা লেভেল 1 যারা স্টুডেন্ট ছিল, তারা হচ্ছে রিসেন্টলি হচ্ছে প্রায় 7টা উইক হচ্ছে এমএসটিতে আসছে। তো তাদের জন্য আসলে আমাদের কিছু করা হয়নি এখনো। তো প্রতি বছর যেটা করা হয় যে আমাদের লেভেল 1 এর জন্য হচ্ছে এমএসটি ড্রামা অ্যান্ড ফিল্ম সোসাইটি থেকে হচ্ছে একটা বর্ণাঢ্যভাবে হচ্ছে একটা ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়, সেখানে সবাইকে হচ্ছে ওয়েলকাম করা হয়।
তো আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা 9th উইক অর 10th উইকে এমআইএসটি খোলার পর ফার্স্ট উইকটা হচ্ছে 8th উইক, এরপর 9th উইক, তারপর হচ্ছে 10th উইক। এই 9th উইক অর 10th উইকের কোনো একটা ফ্রাইডে স্যাটারডে হচ্ছে সেট করা। তো এবারে প্ল্যান হচ্ছে আমরা লেভেল 1 কিনে শুধু করব না, যেহেতু গত বছর আমাদের কোভিডের কারণে আমরা অনেক প্ল্যান আগাতে পারিনি, সেজন্য হচ্ছে এবার আমাদের ওরিয়েন্টেশন প্ল্যানিং থাকবে হচ্ছে লেভেল 1 এবং লেভেল 2 দুইটা ব্যাচকে নিয়ে। তো এই ইভেন্টের মধ্যে তোমরা কাকে চাও অ্যাজ এ সেলিব্রিটি, একজন তারকা হিসাবে কাকে গেস্ট হিসেবে চাও, এবং আমাদের সামনে লাইভগুলোতে কাকে চাও প্লিজ কমেন্ট করবে, প্লিজ কমেন্ট করবে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ওনাকে লাইভ আনার। বাকি কাশফিয়া মিন, হ্যাঁ নকিবের সাথে অ্যাড করি যে এটা কিন্তু আমাদের ওরিয়েন্টেশনের অন্যতম একটা জিনিস, যেহেতু সবসময় একজন গেস্ট থাকে, স্পেশাল গেস্ট থাকে। যেমন আমার যখন ওরিয়েন্টেশন ছিল আমাদের ফার্স্ট ইয়ারে, তখন হচ্ছে আমাদের সাথে স্বামীনাথন সরকার ভাইয়া ছিলেন, আমাদের ওরিয়েন্টেশন এসেছিলেন তিনি। তার আগে আমাদের কিছু ওয়ার্কশপ হয়েছিল, সেখানে প্রাইজ গিভিং ছিল, মানে অনেক এক্সাইটিং হয় আসলে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা। তো অবশ্যই যারা ফার্স্ট ইয়ারে আছো, যারা সেকেন্ড ইয়ারে আছো, তাদের জন্য যখন আমরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করবো, তো তোমাদের অবশ্যই কিছু ইন্টারেস্টেড, মানে ইন্টারেস্ট থাকে যে তোমরা কাকে দেখতে চাও প্রোগ্রামে অ্যাজ আ গেস্ট। তো আমি বলবো যে তোমরা সবাই কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাও, বা আমাদের এক্সিকিউটিভদেরকে জানাও, উইল ম্যানেজ। আর আমাদের হচ্ছে যে ওরিয়েন্টেশনের পর যে প্ল্যানিংটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা। বিকজ হচ্ছে আমরা অনেক মানুষের হচ্ছে রেসপন্স পেয়েছি যে লেভেল ওয়ান থেকে, যে তারা ফার্স্ট ইয়ারে এসে তারা আমাদের ড্রামা অ্যান্ড ফিল্ম সোসাইটি থেকে কী শিখতে পাবে। আমাদের ড্রামা অ্যান্ড ফিল্ম সোসাইটি থেকে যা শিখতে পাবে, একটা ফিল্ম তৈরি করা হোক, সেটা শর্ট ফিল্ম হোক, সেটা ফুল লেন্থ ফিল্ম হোক, আমরা হচ্ছে একদম বেসিক থেকে আমরা স্টার্ট করবো। সেটা এডিটিং থেকে হোক, ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করা হোক, স্টোরি রাইটিং হোক, স্ক্রিপ্ট রাইটিং হোক, যা যা আছে আমাদের পার্ট থেকে আমরা 4 বছরে যতটুকু শিখতে পেরেছি আমরা সব হচ্ছে আমাদের আউটপুট দিব আমাদের ওরিয়েন্টেশন পর, যে আমরা হচ্ছে ওয়ার্কশপের আয়োজন করা হবে। সো ওয়ার্কশপটা হচ্ছে আমাদের বেসিক লেভেল থেকে সফটওয়্যারগুলো থেকে শুরু করানো হবে, অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস, যা যা সফটওয়্যার আছে সেগুলো শেখানো হবে। আর এই বেসিক লেভেলটার পর ওইখান থেকে যাদের হচ্ছে ইন্টারেস্ট জাগবে, তারা যদি আমাদের কাছে যদি রিকোয়েস্ট করে, তাহলে হচ্ছে আমরা এরপর হচ্ছে একটা অ্যাডভান্স প্রোগ্রাম করবো, যেখানে হচ্ছে আমাদের আমরা ইন্ডাস্ট্রি গ্রেডের হচ্ছে এডিটিং শেখাবো, সেখানে বিএফএক্স এর কাজ থাকবে, আমাদের হচ্ছে ব্লেন্ডারে চলে যাবো, এসব কাজগুলো দেখানো হবে। ওকে, আই থিঙ্ক আমরা মোটামুটি অনেকক্ষণ হয়ে গিয়েছে। ঈদের দিনে সবাই আসলে সারাদিন বাসায় থেকে থেকে হয়তো বোর ছিল, বা অনেক হয়তো ফ্রেন্ডের সাথে সারাদিন ভিডিও কলে কথা বলেছে। তো আই হোপ ঈদের শেষে এসে এই আমাদের এমএসসি গ্রামান ফিল্ম সোসাইটির পক্ষ থেকে যে ছোট্ট যে আয়োজনটা ছিল, আশা করছি সেটা সবারই ভালো লেগেছে এবং সবারই ঈদের দিনটাকে আরও বেশি আনন্দময় করে তুলেছে। তো সবাইকে থাকার জন্য, যারা আমাদের ফেসবুক লাইভে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই সেশনটি ফার্স্ট আমাদের লাইভ ছিল আজকে, যে লাইভ সেশনটি দেখার জন্য আমরা চেষ্টা করব যে সামনে এরকম শিক্ষণীয় কোনো হচ্ছে ইভেন্ট করা, যেখান থেকে হচ্ছে আমরা হয়তোবা লাইভ আমরা ফিল্মমেকারদের সাথে আড্ডা দিতে পারবো, তাদের নতুন ফিল্মের সাথে হচ্ছে আমরা অ্যাড করতে পারবো, সেখান থেকে হচ্ছে আমাদের আশা থাকবে যে আমরা সবাই হচ্ছে আমাদের কোঅপারেট করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে ক্লোজার টানছি। আসসালামু আলাইকুম, আমি সোহাগ নকিব, থাকবেন এমআইএসটি ড্রামা অ্যান্ড ফিল্ম সোসাইটির সাথে। সবাইকে ইদ মোবারক।